ইশোদা আল্লাহর নামে গান গাই, ইশোদা মন প্রাণ জোড়াই, ইশোদা মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলা যাবে না? বলা যাবে? বলে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে বলা যাবে না? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গোলেতে পড়ো নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গোলেতে পড়ো অনামের মালা। অনামের তুলনা মেলে না, মেলে না, অনামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার সলমগাঁও উপজেলার অন্তর্গত চড়িয়া শিকার উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব শেখ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। এই তোমার শুরুতে কি হয়েছে? এই আমার কি হয়েছে শুরুতে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, নয়নং হাতিকুমরুল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হেদায়েতুল আলম রেজা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন এই সিরাজগঞ্জের কৃতি সন্তান, আপনাদের গর্ব বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা
মোহাম্মদ রকিবুল ইসলাম সাহেব কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবিক ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েট করা আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আলী আসগর সাহেব বক্তব্য রেখেছেন হযরত মাওলানা শব্বির আহমদ উসমানি সাহেব আল্লাহ তাআলা ওনাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন আরো আস্তে বলেন আমিন আমিন আপনারা ভেবেছেন হুজুর হুজুরের জন্য দোয়া করছে এখানে আমাদের তো আমিন বলায় কোনো फायदा নাই আমার আপনার চিন্তা চেতনা যতটা সংকীর্ণ ইসলাম আসলে ততটা সংকীর্ণ নয় আমরা যখন অন্য কোন ভাইয়ের কল্যাণকামী হয়ে তার জন্য দোয়া করি ফেরেশতা তখন বলে রব এই মুসলমান তার মুসলমান ভাইয়ের জন্য যে দোয়াটি করেছে এই দোয়াটা দোয়াকারীর জন্য কবুল করেন আগে এরপরে যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করেন পরে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আপনারা আসেন একটু প্র্যাকটিক্যালি বুঝাই আমার ভাইয়ের জন্য আমি দোয়া করলাম আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত বাড়ান আল্লাহ বলবেন নামটা ইমরান কাফি এম এ আল কাফি আমি বললাম আল্লাহ আমার কাফি ভাইয়ের ইজ্জত বাড়াও আল্লাহ বলবেন কাফি সাহেবের ইজ্জত বাড়াবো পরে তুই হাসিবুর রহমান দোয়া করেছিস তোর ইজ্জত বাড়াবো আগে সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ আমার ভাইয়ের জীবনে বরকত দাও আল্লাহ বলবেন উনার জীবনে বরকত পরে তুই দোয়া করেছিস তোর জীবনে বরকত আগে তাহলে ইসলাম আমাদেরকে কল্যাণকামী হওয়ার শিক্ষা দেয় আমরা অপর ভাইয়ের জন্য দোয়া করলে নিজেদের কোনো ক্ষতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধা ভাজন ওলামাই কেরাম এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ এলাকার বিশিষ্ট সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে হিজাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় সিরাজগঞ্জ শুধু সিরাজগঞ্জ বললে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ রাগ করবে কারণ এটা চারটা ডিস্ট্রিক্টের কেন্দ্রস্থল বা মিলনস্থলে আজকের প্রোগ্রামটি আয়োজিত হয়েছে এজন্য আমি সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর সবাই রাজশাহী বিভাগের মানুষ আমি সম্বোধন করছি সিরাজগঞ্জ তথা আমার প্রিয় রাজশাহীবাসী আপনারা সবাই কেমন আছেন পেছনের ভাইয়েরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমি দেখেছি কিছু ভাইদের জবানটা বন্ধ আপনি আলহামদুলিল্লাহ বলতে না পারা এটা এক প্রকার নাশুকরি এক প্রকার নাফরমানি কারণ আপনাকে সুস্থতার সাথে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে আল্লাহ বেঁচে থাকার জন্য আপনি অক্সিজেন গ্রহণ করেন এই অক্সিজেনটা কার দান আল্লাহ কার নেয়ামত আল্লাহ একজন সুস্থ মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করে জানা আছে আপনাদের না তো এই জন্যই তো আলহামদুলিল্লাহ বেরোয় না এবার শোনেন কত লিটার নেন আপনারা এই কথা বলেন না ভাই বিজ্ঞানীরা বলছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন প্রায় 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে আল্লাহু আকবার এই অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন অক্সিজেন ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না করোনা মহামারীর সময় অক্সিজেনের প্রয়োজনীয়তা মানুষ অনুভব করেছে অক্সিজেনের সিলিন্ডারের জন্য মানুষের দৌড়ঝাঁপ লক্ষ্য করেছেন আপনারা একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য 500 লিটারেরও বেশি অক্সিজেন গ্রহণ করে আপনি কি জানেন 500 লিটার অক্সিজেনের বাজার দর হল 5 লক্ষ টাকার উপরে তাহলে প্রতিদিন আমরা বেঁচে থাকার জন্য 500 লিটার অক্সিজেন গ্রহণ করি টাকা আল্লাহকে দিয়া না বিনা পয়সায় মাগনা মাগনা
আরো আস্তে বলেন, যে আল্লাহ এভাবে আপনাকে দয়া করে বাঁচিয়ে রাখছেন সেই আল্লাহর জন্য কি জবান খুলে প্রাণটা ভরে শুকরগুজারি করা যায় না? তো আসেন পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অনেক দেরি হয়ে গেছে, আপনাদেরকে আমি লম্বা বক্তৃতা করে কষ্ট দিব না। আমি ছোটখাটো মানুষ, খুব বেশি বলতেও পারি না। যতক্ষণ শুনবো আল্লাহ যেন আমলের নিয়তে আমাদেরকে শুনবার তৌফিক দান করেন। আমি চেয়ারম্যান সাহেবের বক্তৃতায় শুনেছি, তিনি বলেছেন যে গত কয়েক বছরে এরকম আয়োজন এই এলাকায় হয়নি। তিনি তার ভাষায় বলেছেন এটা তার দেখা একটা নান্দনিক আয়োজন। আলহামদুলিল্লাহ আপনারাও অনেক বছর পর স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেছেন। কিছু জায়গা ফাঁকা আছে, এবছর শুরু হয়েছে, আগামী বছর সেটাও খালি থাকবে না ইনশাআল্লাহ। সারা দেশে এভাবে কোরআনের বিজয় শুরু হয়েছে। যেখানেই যাবেন আপনি যুবক তরুণদেরকে কোরআনমুখী দেখবেন। কোরআনের জন্য মানুষের এই গণজোয়ার, কোরআনের জন্য মানুষের এই গণস্রোত প্রমাণ করছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কোরআনের প্রতি মানুষের এই আন্তরিকতা ভালোবাসা, এটা আমাদেরকে এটাই বার্তা দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। আমি আজ অপ্রাসঙ্গিক কথা বলবো না, সরাসরি এটা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আলোচনা শুরু করব। আমার ভাই আলী আসগর সাহেব, মাওলানা আলী আসগর ভাই সূরা জুমার থেকে কথা বলেছেন, এবং আমার ভাই মাওলানা রকিবুল ইসলাম তিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা যেন সেগুলো আমল করতে পারি। আরো আসতে বলেন আমিন। আমরা কোরআন থেকে কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আমার হাতে যে কিতাব দেখছেন আপনারা, এই কিতাবের নাম কি? এটা নাজিল করেছেন কে? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সকল ভুল ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত যে মহান সত্তা, তিনি এই কিতাব আমাদের জন্য নাজিল করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আজ কোরআন কেরিমের 31 নম্বর সোরা থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। আমরা জানি কোরআনুল কেরিমে মোট সোরার সংখ্যা হচ্ছে 114টি। কতটি? আমরা আজকে যে এই সোরার সিরিয়াল নাম্বার কত? আরো জোরে বলেন। আমি যতক্ষণ কথা বলবো এখানে ওয়াজ মুখস্থ করাই দেবো আপনাদেরকে, এটা আপনাদের ক্লাস। কত নম্বর সোরা? আরো জোরে। সুরার নাম লোকমান। সুরার নাম কোরআনের সুরাগুলো দুই ভাগে বিভক্ত, কিছু সুরা মক্কি, কিছু সুরা মাদানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে সুরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মক্কি সুরা। হিজরতের পর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানি সুরা। আমরা যে সুরাটি নিয়ে কথা বলবো এই সুরাটি হচ্ছে সুরাতুম মক্কিয়া, এটা হচ্ছে মাক্কি সোরা। বলেন সোরাটা মাদানি না মাক্কি? এই সোরার আয়াত সংখ্যা হচ্ছে 34। আয়াত সংখ্যা কত? এটা 21তম পারায় অবস্থিত, রুকু সংখ্যা 4। এই হচ্ছে এই সোরার প্রাইমারি ইনফরমেশন। দেখি আমরা কতটা মনে রাখলাম। আজকে আমরা কত নম্বর সোরা থেকে কথা বলবো? মাশাআল্লাহ, সোরার নাম কত পারায়? 21 পারায়। কত পারায়? মাদানি মাক্কি। আয়াত সংখ্যা 34, রুকু সংখ্যা আলহামদুলিল্লাহ। আমরা মুখস্থ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হচ্ছে লোকমান। লোকমান কি কোনো গ্রামের নাম না দেশের নাম? জি, কোরআনুল কেরিমে ব্যক্তির নামে সূরা আচ্ছা। দুনিয়াতে ব্যক্তিদের মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা, তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুসসালাম। নবী রাসূলগণ হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু সিরাজগঞ্জের ভাইয়েরা, রাজশাহীর ভাইয়েরা শুনেন, সব নবীর নামেও কোরআনে সূরা নাই। কোরআনে কেরিমের ভেতরে মাত্র 6 জন নবীর নামে সূরা আছে। কোরআনুল কেরিমে মাত্র কয়জন নবীর নামে সূরা আছে? আরেকটু জোরে বলেন। 6 জন নবীর নামে সূরা আছে।
সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর সূরা সূরা হুদ তারপরে আছে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম এরপরে নূহ নবীর নামে সূরা আছে সূরা নূহ আমাদের নবীর নামেও সূরা আছে সূরা মুহাম্মদ এই হলো কয়টা সূরা আরেকটু জোরে তাহলে সব নবী রাসূলের নামে কোরআনে সূরা দেখি তো সিরাজগঞ্জের মানুষ কি শিখে গেলেন কোরআনুল কারীমে কতজন নবীর নামে সূরা আছে নবীও না রাসূলও না নবীও না রাসূলও না এই রকম মাত্র দুইজন ব্যক্তির নামে কোরআনে সূরা আছে নবীও না রাসূলও না নবী রাসূল না হওয়া সত্ত্বেও বিশেষ সম্মানিত দুইজন ব্যক্তির নামে কোরআনে সূরা দিয়েছেন কে একজন পুরুষ আরেকজন মহিলা যে মহিলার নামে সূরা দেওয়া হয়েছে মহিলা নবীও না রাসূলও না মহিলার নাম কি আরে বাপ রে বাপ জানেন আপনারা নাম কি মারিয়াম তবে বাংলাদেশে এই নামের অপারেশন হয়েছে কিভাবে অনেক জায়গায় দেখি নাম রেখেছে মারিয়াম মারি আম অনেকে লিখছে মরিয়ম এগুলো আসলে ভুল সঠিক নাম হচ্ছে মারিয়াম সঠিক নাম কি আজকে বোনেরা মাহফিলে এসেছেন আছে তাহলে আমরা নামটা শুদ্ধ করে জানলাম ওই মহিলার নাম কি মরিয়ম না মারিয়াম না মারিয়াম বলেন মর মর ঠিক তেমনি একজন 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 ফেরেশতার নাম আমরা ভুল বলি জিব্রাইল কোরআন এবং হাদিসে দেখবেন ওনার নাম লেখা হয়েছে জিব্রিল এখন প্রযুক্তি পড়াশোনাকে এত সহজ করে দিয়েছে আয়াত একটা অ্যাপস আছে দেখবেন প্লে স্টোরে আপনারা ডাউনলোড করবেন আলেমরা এটা কাজে লাগাইতে পারেন সেখানে আপনি জিব্রিল লিখবেন জিব্রিল অনেক আয়াতে আছে জিব্রাইল নাই এমনকি হাদিসের কিতাবগুলোতে জিব্রাইল পাবেন না পাবেন জিব্রিল যদি থাকে সেটা আমার জানা নাই থাকলে থাকতে হবে তবে কোরআনের সব জায়গায় জিব্রিল লেখা পেয়েছে যদি হাদিসের কোথাও জিব্রাইল থাকে তাহলে পরবর্তীতে আমিও নিজেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ তাহলে নবী রাসূল না হওয়া সত্ত্বেও দুইজন ব্যক্তির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন একজন নারী নারীর নাম আরেকজন পুরুষ তার নাম যে সূরা থেকে কথা বলছে সূরার নামও আরেকটু জোরে বলেন এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর লোকমান ইনি নবীও না রসুলও না উনার নামে আল্লাহ কেন সূরা দিলেন মনে হয় দুনিয়াতে উনার টাকা খুব বেশি ছিল জি ক্ষমতা বেশি ছিল লোকমান হাকিম তিনি খুব টাকাওয়ালা ব্যক্তি ছিলেন না খুব ক্ষমতাওয়ালা মানুষ ছিলেন না দেখতে খুব সুশ্রী বা সুন্দর মানুষও ছিলেন না বরং অত্যন্ত কুচ্ছিত মানুষ ছিলেন চার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো নাক ছিল চাপটা ঠোঁটগুলো ছিল বড় বড় খর্বাকৃতির চামড়া ছিল কুচকুচে কালো দেখতে সুন্দর লাগতো না যার দিকে তাকালে যার দিকে তাকালে কোনো মায়া লাগতো না দেখতে এত সুন্দরও লাগতো না এইরকম একজন কুৎসিত কালো চামড়ার অধিকারী লোক কি এমন করলেন তার নামে কেন কোরআনে কারীমে সূরা আসলো কি এমন তিনি করলেন যার কারণে রব্বুল আলামিন তার নামে কোরআনে সূরা দিলেন অথচ কোরআনুল কারীমে অনেক পয়গম্বরদের নামে আল্লাহ সূরা দেন নাই সাইয়েদনা লোকমান হাকিমের নামে রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা দিয়েছেন কারণ হলো সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত ইবাদত গুজার বান্দা ছিলেন অত্যন্ত পরহেজগার লোক ছিলেন অত্যন্ত তাকওয়াবান লোক ছিলেন তার ইবাদত গুজারি তাকওয়া আর পরহেজগারিতার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তাকে হিকমত দিয়েছেন আর আল্লাহ তাআলা তার ইবাদত গুজারিতে এত খুশি হয়েছেন তার জীবনের বেশ কিছু ঘটনা বলি আল্লাহর কাছে এত ভালো লেগেছে সেই ঘটনাগুলিকে তামাম দুনিয়ার মানুষের সামনে তুলে ধরার জন্য রব্বুল আলামিন সাইয়েদা লোকমান হাকিমের নামে কোরআনে সূরা নাযিল করেছে লোকমান হাকিম তিনি অত্যন্ত তাকওয়াবান ব্যক্তি ছিলেন তাহলে বোঝা গেল টাকা পয়সা ক্ষমতা এগুলো দ্বারা আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায় না আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড নির্ণীত হয় তাকওয়ার মাধ্যমে কিসের মাধ্যমে
আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দাও সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত তাকওয়াবান লোক ছিলেন অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন যার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে তিনি তাকে হিকমত দান করেছিলেন এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা লোকমানের 12 নম্বর আয়াতে বলছেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ الله تعالى বলছেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি আমার কথা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ করে বলেন তো লোকমান লোকমানকে কি দেওয়া হয়েছে জ্ঞান আর হিকমত এক জিনিস জ্ঞানের আরবি হচ্ছে ইলম হিকমত বা হিকমা ইটস অ্যান আরবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হলো বুদ্ধিমত্তা বিচক্ষণতা যেটাকে আমরা ইংরেজিতে বলি উইজডম জ্ঞানকে বলা হয় নলেজ আর হিকমতকে ইংরেজিতে বলা হয় উইজডম মনে রাখবেন জ্ঞান আর হিকমত এক জিনিস নয় হিকমত হচ্ছে আল্লাহর একটা স্পেশাল নিয়ামত এটা আল্লাহ যাকে তাকে দেন না আল্লাহর প্রিয় বান্দা হলেই পড়ে হিকমত ওয়ালা হওয়া যায় আল্লাহর কাছ থেকে হিকমতের নিয়ামত পাওয়া যায় সুবহানাল্লাহ জ্ঞান আপনি যে কোনো ভাবে অর্জন করতে পারবেন জ্ঞান আপনি যে কোনো জায়গায় গিয়ে অর্জন করতে পারবেন কিন্তু হিকমত আপনি দুনিয়ার কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা থেকে অর্জন করতে পারবেন না বরং হিকমত যার কাছ থেকে পাওয়া যায় তিনি কে হিকমত যার তরফ থেকে আসে তিনি কে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারা এর 269 নম্বর আয়াতে বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে হিকমত দান করেন আর যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে এই হিকমতের নিয়ামত পেয়ে যায় তাকে রব্বুল আলামিন দুনিয়ার সর্বাধিক কল্যাণ দান করে দেন জ্ঞান আর হিকমত এক জিনিস নয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে বুঝায় দেন তো জ্ঞান আর হিকমত একরকম না কিভাবে এই ভাইয়েরা কথা বলেন না যাওনে আলা পাঠিকে যাইতে দেন জ্ঞান আর হিকমত এক জিনিস জ্ঞান কি হোয়াটস দ্য ডেফিনিশন অফ নলেজ জ্ঞানের সংজ্ঞা কি নতুন কিছু জানার নাম হলো জ্ঞান জানতেন না জেনেছেন এটার নাম হোয়াটস দ্য ডেফিনিশন অফ উইজডম তাহলে উইজডম বলতে আমরা কি বুঝি বিচক্ষণতা মানে কি শুনতেছেন কথা অর্জিত জ্ঞানকে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে যথাস্থানে প্রয়োগ করার নাম হচ্ছে হিকমত আসেন উদাহরণ দিয়ে বুঝাই আমি জানি না আপনাদের সিরাজগঞ্জে এটাকে কি বলে একটু সহযোগিতা করেন গ্রামীণ মেঠো পথে পথ চলতে গেলে দেখবেন রাস্তার ধারে একজাতীয় গাছ থাকে যেগুলা কাপড়ের মধ্যে ঢুকলে হ্যাঁ এগুলাকে আবার ছোটাইতে হয় পড়ে আপনারা সিরাজগঞ্জে এটাকে কি বলেন বিধির বরং যাই হোক আমার বাড়ি সিলেটে সিলেটে বলে ল্যাংরা তো বিধির বরং কষ্ট হচ্ছে আপনাদের শুনেন এই ডান পাশ থেকে বাম পাশে বলা হলো ভাই আপনি যেমন ওই ক্যামেরাওয়ালা একজন ভাই ওনাকে বললাম ভাই আপনি একটু এখানে আসেন তো এখান থেকে এখানে আসার জন্য পায়ে হেঁটে আসতে হয় এটা সবাই জানে এটার নাম জ্ঞান এটার নাম কি কিন্তু ক্যামেরাম্যান ভাইকে বলো আপনি এখান থেকে এখানে আসেন এই পথটা কিন্তু পরিষ্কার না আছে ওই বিধির বরং
উনাকে বললাম আরেকজনও আছেন দুইজন মনে করেন এখন ক্যামেরাম্যান ভাই একজন হে বুঝতেছে যে তিনি বুঝতেছেন যে পায়ে হেঁটে যাইতে পারবেন একদম চলে আসলে পায়ের মধ্যে কি ঢুকলো মানে পায়ে বলতে কাপড় চোপড় আরেকজন ভাই তিনি এবার চিন্তা করছেন আহা এভাবে যদি যায় পায়ের মধ্যে বিদির বরম না এই আমার কাপড়ের মধ্যে ঢুকে যাবে উনি কি করলেন আসার সময় লুঙ্গিটা একটু তুলে অথবা একটু আটোসাটো করে যেন না লাগে চলে আসলেন একজন আটোসাটো না করে গেলেন আরেকজন আটোসাটো করে গেলেন যিনি আটোসাটো করে গেলেন তিনি হচ্ছেন হিকমতওয়ালা যিনি আটোসাটো না করে গেলেন তিনি জ্ঞানওয়ালা তাহলে জ্ঞানওয়ালার চেয়ে হিকমতওয়ালা ব্যক্তিরা উত্তম হয় বুঝাইতে পারছি তাহলে জ্ঞান আর হিকমত এক জিনিস হিকমত আমরাও আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ আমাদেরকে হিকমত দাও কারণ আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা হিকমার সাথে আল্লাহর দিকে মানুষকে আহ্বান তাহলে লোকমান হাকিমের প্রতি আল্লাহ দয়া প্রবেশ হয় লোকমান হাকিমকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন নিয়ামতের নাম কি টাকা পয়সা নিয়ামতের নাম কি সাইয়েদনা লোকমান হাকিম তিনি কেমন হিকমতওয়ালা মানুষ ছিলেন এবার শুনেন তিনি একজনের চাকর ছিলেন একজনের গোলাম ছিলেন ভালো করে ঘটনাটা শুনেন সাইয়েদনা লোকমান হাকিম তিনি একজনের গোলাম ছিলেন মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন রব্বুল আলামিন সাইয়েদনা লোকমান হাকিমকে অসাধারণ বাগ্মিতা দান করেছিলেন তিনি যখন বক্তব্য রাখতেন এত মাধুর্যময়ী কথা বলতেন ওই যে বলা হয় ইন্না মিনাল বায়ানি লাসিহারা কারো কারো কথার ভেতরে জাদু আছে সাইয়েদনা লোকমান হাকিম তিনি এত চমৎকার ভাষায় কথা বলতেন অ্যাপ্রোচিংটা এত এত সুন্দর ছিল তিনি যখন মরুভূমিতে গিয়ে রাখাল তিনি যখন মরুভূমিতে গিয়ে পশু চড়াতেন একা একা বক্তব্য শুরু করতেন সময় যেতে যেতে আস্তে আস্তে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে আস্তে আস্তে সাইয়েদনা লোকমান হাকিমের বক্তব্য শোনার জন্য সামনে লোকে লোকারণ্য হয়ে যেত আর লোকেরা চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে তার বক্তব্য শোনার জন্য ব্যাকুল হয়ে যেত সাইয়েদনা লোকমান হাকিম তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন এই খবর যখন তার মালিকের কাছে চলে গেল তার মালিককে বলা হলো আপনার ঘরের গোলামের খবর রাখেন নাকি সে তো অত্যন্ত হিকমতওয়ালা মানুষ অত্যন্ত বুদ্ধিমান মানুষ তার মালিক তখন ভাবলেন আমার ঘরের গোলাম এ তো হিকমতওয়ালা অথচ আমি সেটা জানি না আমি তার হিকমত আছে কিনা এটা আমি একটু পরীক্ষা করব বাড়িতে আসার পরে তিনি লোকমান হাকিমকে ডাকলেন ডেকে বললেন ও লোকমান শুনেছি তুমি নাকি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কেমন বিচক্ষণ মানুষ তুমি আজ আমি যাচাই করব হ্যাঁ লোকমান এই ছাগলের পাল থেকে একটা ছাগল তুমি জবাই করো তারপরে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ একটা প্লেটে করে আমার সামনে নিয়ে আসো সেইদিনা লোকমান হাকিম এবার একটা ছাগল জবাই করে তিনি ছাগলের দুইটা অঙ্গ একটা প্লেটের মধ্যে দিলেন একটা অঙ্গের নাম হচ্ছে জিহবা আরেকটা অঙ্গের নাম হচ্ছে হৃৎপিণ্ড দেখি কি বুঝছেন বলেন তো একটা অঙ্গের নাম কি আরেকটা অঙ্গ একটা থালার মধ্যে প্লেটের মধ্যে নিয়ে এসে তার মালিককে বললেন হ্যাঁ মালিক এই ছাগলের এই দুইটা অঙ্গ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট মালিক বললেন যাও আরেকটা ছাগল জবাই করো এবার ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ আমার সামনে তুমি পেশ করো সাইয়েদনা লোকমান হাকিম এবার আরেকটা ছাগল জবাই করলেন এবারও দেখা গেল তিনি জিহবা আর হৃৎপিণ্ড নিয়ে আসলেন তখন মালিক তাকে বলল লোকমান এতদিন মানুষ আমাকে বলতো তুমি নাকি অত্যন্ত বিচক্ষণ অত্যন্ত বুদ্ধিমান কিন্তু এখন তুমি যে কাজটা করলা মনে হচ্ছে তোমার মাথার সব স্ক্রু যা ছিল সব ঢিলা হয়ে গেছে যখন তোমাকে ছাগলের উৎকৃষ্ট দুইটা জিনিস আনতে বললাম তখনও তুমি জিহবার হৃৎপিণ্ড নিয়ে এসেছ আবার যখন নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম তখনও তুমি জিহবার হৃৎপিণ্ড নিয়ে এসেছ বুঝলাম না একই জিনিস উৎকৃষ্ট আবার একই জিনিস নিকৃষ্ট হয় কিভাবে সাইয়েদনা লোকমান হাকিম তখন বললেন আমার মালিক শুনেন আপনি ভাবছেন আমি আপনার সাথে ঠাট্টা করছি উপহাস করছি কিন্তু বাস্তবিক অর্থে
আমি আপনার সাথে ঠাট্টা কিংবা উপহাস করছি না আমি কেন উৎকৃষ্ট এবং নিকৃষ্ট দুই বেলাই কেন আমি একই জিনিস উপস্থাপন করলাম শুনেন এই যে জিহবাটা আনলাম জিহবা এটা এটা যদি কারো খারাপ হয়ে যায় এটা দিয়ে যদি সে খারাপ কথা বলে এটা দিয়ে সে যদি বিবাদ করে এটা দিয়ে সে যদি চুগলখুরি করে এটা যদি এই জিহবা দিয়ে সে যদি দ্বিমুখী কথাবার্তা বলে মুনাফিকি কথাবার্তা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে একটা জিহবাই তাকে একেবারে শেষ করে দিবে খারাপ বানায় দিবে আবার অন্তত আবার এই জিহবাটাকে সে যদি ভালো রাখতে পারে হেফাজত রাখতে পারে পবিত্র রাখতে পারে জিহবাটা দিয়ে যদি সত্য কথা বলতে পারে জিহবা দিয়ে যদি গীবত ছেড়ে চগলখুরি ছেড়ে সব সময় যদি আল্লাহর জিকির করতে পারে কোরআনের কথা বলতে পারে আল্লাহর কথা বলতে পারে তাহলে সে উৎকৃষ্টে পরিণত হয়ে যেতে পারে ঠিক তেমনি ভাবে অন্তর দিয়ে কেউ যদি খারাপ চিন্তা করে খারাপের দিকে চলে যাবে আবার যদি অন্তর দিয়ে ভালো চিন্তা করে তাহলে সে উৎকৃষ্ট হয়ে যেতে পারে আসলেই তো তাই এই জবান দিয়ে কেউ ইসলামের পক্ষে কথা বলে আরেকজন ইসলামের বিরুদ্ধে বলে এই জবান দিয়ে কেউ আল্লাহর নামের তাকবীর দেয় আর এই জবান দিয়ে কেউ তার নেতার নামে তাকবীর দেয় দুই প্রকার মানুষ কি এক রকম হতে পারে যে জবান দিয়ে আল্লাহর নামের তাকবীর দেয় যে জবান দিয়ে আল্লাহর কথা বলে ওইটা হলো আল্লাহর খাঁটি গোলাম আর আল্লাহর দোয়া জবান দিয়ে যে আল্লাহর নামে স্লোগান দিতে পারে না এ হচ্ছে আল্লাহর না শুকর না ফরমান বান্দা এই যে আপনারা জবান দিয়ে স্লোগান দিলেন কার নামে এখন যদি বলতেন আমার ভাই তোমার ভাই কোনো লাভ আছে কথা বলেন কোনো লাভ আছে আল্লাহর নামে আমরা স্লোগান দিব আল্লাহ কবুল করেন সাইয়েদনা লোকমান হাকিমকে রব্বুল আলামিন এমন বিচক্ষণতা দিয়েছিলেন এমন হিকমত দিলেন হিকমত দেওয়ার পরে বললেন ও লোকমান এই হিকমতটা তুমি তুমি পাও নাই নিজে নিজে এটা দিয়েছেন কি এইজন্য আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনশকুর লিল্লাহ আর অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি হিকমত দিয়ে বললাম তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো কারণ তোমাকে যিনি হিকমত দিয়েছেন তিনি কে এরপরে আল্লাহ তাআলা বললেন ومن يشكر فإنما يشكر لنفسه আর যে আল্লাহর শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ না আপনার লাভ আস্তে বলবেন না জোরে বলেন লাভটা কার এই জন্য রব্বুল আলামিন বলেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد সারা জীবন এই আয়াত একরকম শুনছেন আজকে ব্যাখ্যা অন্যরকম শুনে আল্লাহ বলেছেন লাইন শাকারতুম বান্দা তুমি যদি আমার শুকর গুজার বান্দা হও যারা ভালো আরবি জানেন তারা বুঝবেন আল্লাহ বলছেন লাজিদান্নাকুম অবশ্যই আমি বাড়াবো এর যথাযথ অনুবাদ হলো লা আজিদান্নাকুম অবশ্যই বাড়াবো সিরাজগঞ্জের মানুষের কাছে প্রশ্ন আল্লাহ কি বাড়াবেন সেটা কি স্পেসিফিক বলেছেন আমার কথা বুঝেন নাই লা আজিদান্নাকুম অবশ্যই আমি বাড়াবো কিন্তু কি বাড়ানো হবে টাকা সম্পদ রিজিক নেয়ামত কি বাড়াবেন এটা কি আল্লাহ স্পেসিফিক করে নির্দিষ্ট করে বলেছেন শোনেন এবার তাফসীর মুফাসসিরগণ এই লাজিদান্নাকুমের ব্যাখ্যায় বলেছেন কি বাড়াবেন এটা আল্লাহ স্পেসিফিক না বলার একটা বিরাট রহস্য আছে কারণ সকল বান্দার চাওয়া পাওয়া একরকম কার চাওয়া কি আপনার চাওয়া আমি না জানলেও আমার চাওয়া আপনি না জানলেও সবার চাওয়া একজন ঠিকই জানেন তিনি কে আল্লাহ বলছেন বান্দা এই জন্য আমি গোপন রাখলাম কি বাড়াবো সেটা বলি নাই তোর যা চাস তোর যা লাগবে সব আমি দিদু শুধু যে দিব তা না যেটা দিব এটা বহু গুণে বাড়িয়ে দিব সুবহানাল্লাহ কি চাই আপনার কি লাগবে আপনার আল্লাহ বলছেন শুকর গুজার হ বান্দা তোর মনের সব খবর আমাদের মনের খবর জানেন কি দিয়ে দিবেন কি বিশ্বাস হয় আপনাদের
একটু শুকরগুজারি জীবন শুরু করে দেখবেন নিয়ামত আর নিয়ামত পাবেন বরকত আর বরকত পাবেন বরকত কি হোয়াটস দা মিনিং অফ বারাকা বারাকা মানে হচ্ছে প্রাচুর্য কল্যাণ সমৃদ্ধি দেখবেন কেউ কেউ আছে ইনকাম করে যা খরচ করেও থাকে না আবার কেউ কেউ আছে ইনকাম করে যা খরচ করেও থাকে ইনকাম করেও থাকে না বোঝা যাবে ইনকামে বরকত ইনকাম কইরাও খরচ কইরা থাকে বরকত অনেকে অনেক লম্বা হায়াত পাইছে কিচ্ছু করতে পারে নাই জীবনে তার হায়াতে বরকত কেউ অল্প হায়াত পেয়েছে কিন্তু অনেক কাজ করেছে জীবনে বরকত আল্লাহ বলছেন বরকত পাবি বান্দা নিয়ামত পাবি শর্ত হলো কি হওয়া লাগবে শুকরগুজার বান্দা কি হওয়া লাগবে আল্লাহ আমাদেরকে তার শুকরগুজার বান্দায় পরিণত করে দেন কষ্ট হচ্ছে আপনাদের লোকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন বললেন আমি লোকমানকে হিকমত দিয়েছি এরপরে আল্লাহ বললেন লোকমান তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন পৃথিবীর অন্যান্য নবীরাও তাদের সন্তানদেরকে নসিহত করেছেন যেগুলো বিক্ষিপ্তভাবে কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আলোচনা হয়েছে একসাথে আসে নাই কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে এত সুন্দর নসিহত করেছেন আল্লাহর কাছে সেগুলো এত ভালো লেগেছে আমাদের সবার শিক্ষা নেবার জন্য আল্লাহ সেগুলো সূরা লোকমানের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ একটু আগে বলছেন না আল কোরআনের আলো সংসদে জ্বালো এবার আল কোরআনের আলো নিজের পরিবারে জ্বালবেন কিভাবে জ্বালবেন শুনেন আজ আমাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে পরকিয়া বেড়েছে সমাজে ছেলেমেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে কেন যেভাবে প্যারেন্টিং হওয়া দরকার যেভাবে সন্তানগুলোকে গড়ে তোলা দরকার সেভাবে আমরা করছি বেশি কষ্ট দিব না লুকমান হাকিম তার ছেলেকে মাত্র দশটা কথা বলেছেন এই দশটা কথা মুখস্থ করে বাড়িতে চলে যাব এর আলোকে আমরা মা বোনরাও এসেছেন মা বোনদের উদ্দেশ্যে আমিও আজকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ এই সুইটারওয়ালা ভাই কোথায় যান বসে লুকমান হাকিমের কাহিনী শুনে যান ছেলেটা লোকমান হাকিমের মতো হবে নইলে ছেলেগুলা ডিপজলের মতো হবে বুঝছেন নাকি বলছি এখন যে উঠবেন খবর আছে আধা ঘন্টা থাকা যাবে তো আধা ঘন্টা হ্যাঁ এখন যে উঠবে তার ছেলে মেয়ে ডিপজল হবে আর যে উঠবে না তার ছেলে মেয়ে তার ছেলে মেয়েরা চরিত্রবান হবে ইনশা চরিত্রবান বানানোর ছোট টিপস আমরা এখান থেকে দিয়ে দেব ইনশা সাইয়েদানা লোকমান হাকিম ছেলেকে উপদেশ দিয়েছেন কয়টা আসেন কষ্ট দিব না অনেক রাত হয়েছে তো শুরু করি এক নম্বর উপদেশ তিনি দিলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বাল লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লা যুলমুন আযীম আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করো না কারণ এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপর জুলুম করে শিরকের অর্থ হলো জুলুম আর জুলমের অর্থ হলো যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে না রাখা যেটা যেভাবে করা দরকার সেটা সেভাবে না করার নাম হচ্ছে জুলম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে কার গোলামির জন্য তাহলে বান্দা যখন গোলামি ঠিক জায়গায় না করে অন্য জায়গায় করে ওইটা জুলম হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা শিরককে কোরআনে জুলমের অর্থে ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলম শিরক করে যারা আল্লাহর উপর জুলুম করে তারা শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ যে কোনো গুনাহ করলে বান্দা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু শিরকের পরিণাম হলো জাহান্নাম এই জন্য রব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহু وما للظالمين من أنصار الله تعالى বলছেন নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে শিরক করবে যারা
জাহান্নামী হবে তারা আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন তাদের জন্য কিয়ামতে কোনো অভিভাবক থাকবে না দেখেন সাইয়েদিনা লোকমান হাকিম সন্তানকে নসিহত করতে গিয়ে সন্তানকে শিক্ষা দিতে গিয়ে সবার আগে জাগতিক শিক্ষা দিলেন নাকি আল্লাহ চিনালেন আস্তে বললে হবে না লোকমান হাকিম তার সন্তানকে সবার আগে কার পরিচয় দিলেন এবার আসেন বাস্তবতা আমরা আমাদের সন্তানদেরকে সবার আগে আল্লাহ চেনানোর শিক্ষা দেই নাকি দুনিয়া চেনানোর শিক্ষা দেই আল্লাহ চেনানোর জন্য আল্লাহ তার কিতাব দিয়েছেন আমরা সন্তানদেরকে শিক্ষা দেওয়ার বেলায় আল্লাহর কিতাব শেখাই না সবার আগে আমরা ও আ ক খ এ বি সি ডি শেখাই আলিফ বা তা সা শেখাই এইরকম মানুষ অবশ্য সিরাজগঞ্জে নাই আল্লাহর কিতাবটা শেখাইলো না এরপরে ছেলেটা ডাক্তার হইছে এটা কসাই ডাক্তার হবে টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে সবার আগে কোরআন শেখান তার হাতে কোরআন দেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে এখন কোরআন শেখাচ্ছি না এজন্য সন্তানগুলো কেমন হচ্ছে দেখেন আর মাহফিলে আসলে হুজুরদেরকে বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করে এক ব্যক্তল গাছ লাগাইছে গাছ লাগাইয়া গাছের গোড়ায় পানি ঢালে না এটার পরিচর্যাও করে না এই গাছটা বড় হয়ে কি ফল দিবে তাহলে বোঝা গেল গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি ঢালতে হয় এটার পরিচর্যাও করতে গাছ লাগিয়ে গাছের গোড়ায় পানি না ঢেলে গাছের সেবা না করে যেমন ওই গাছ থেকে ফল আশা করা যায় না ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে ওই সন্তানকে কোরআন না শিখাইয়া দিন শিখাইয়া দিন না শিখাইয়া কোরআনের আলোকে ইসলামের আলোকে বড় করার চেষ্টা না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশাও করা যায় না এটা বোকামি এজন্য আমি বলি সব জায়গায় এই দেশে মা বাপের খেদমতের ওয়াজ বহুত হইছে বন্ধ করা দরকার এবার ওয়াজ হওয়া দরকার সন্তানগুলারে কেমনে মা বাপ হইয়া হক আদায় করে লালন পালন করতে হবে এটা করছি না বলে আমাদের সন্তানগুলো চোর হচ্ছে ডাকাত হচ্ছে ইয়াবাকুর হচ্ছে গাজাখুর হচ্ছে এর জন্য মা বাপ দায়ী কারণ সন্তানকে ওইভাবে ছোটবেলা থেকে গড়ে তুলে না লোকমান হাকিম থেকে শিক্ষা নেন খালি ঠিক ঠিক বলে চলে যাইয়েন না লোকমান হাকিম তার ছেলেকে সবার আগে কার ব্যাপারে পরিচয় দিলেন সন্তানকে গড়ে তুলবেন কিভাবে ছোট্টবেলায় আমার মা বোনেরা শোনেন মা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় মা হলেন বাচ্চার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় একজন মা যদি আলোকিত নারী হন এই আলোকিত মহিলা তার থেকে একজন আলোকিত সন্তান চলে আসে শোনেন শুধু মায়েরা নয় বিবাহিত যারা তারা বেশি মনোযোগ দিয়ে শুনবেন অবিবাহিত যারা তোমরা আজকে আরো বেশি লাভবান কারণ তোমরা পরের কথা আগে শুনে ফেলতেছো তোমরা তোমাদের ভবিষ্যৎ ফিউচার আরো সুন্দর হবে সন্তানগুলোকে আমরা কোরআন শিখাই না ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি পড়ার অসুবিধা নাই তো আপত্তি নাই সায়েন্স আর্টস কমার্সে পড়ার অসুবিধা নাই কিন্তু সবার আগে শিখাইতে হবে কি আপনার ছেলে মেয়েকে ও আ ক খ এ বি সি ডি শেখাবেন পরে আলিফ বা তা সা শেখাইতে হবে সবার আগে ছোটবেলায় যদি আগে কোরআন না শিখাইয়া সব শিখাই ফেলেন এরপরে ডাক্তার হবে এটা ভালো ডাক্তার নয় মানবতাবাদী নয় কসাই ডাক্তার হবে ছোটবেলায় যদি কোরআন না শিখাইয়া সব শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান এটা ইঞ্জিনিয়ার হবে ঠিক আছে কিন্তু যেখানে রড দরকার সেখানে বাস ঢুকাইয়া দিবে ছোটবেলায় কোরআন না শিখাইয়া এর অ্যাডভোকেট বানাবেন ব্যারিস্টার বানাবেন এমন খারাপ হবে এমন খারাপ হবে এত খারাপের খারাপ হবে দেখা যাবে মাঝে মাঝে ভালো মানুষকেও অপরাধী বানাইয়া শেষ করে ফেলবে আর ছোটবেলায় কোরআন শিখাইয়া ডাক্তার বানাবেন মানবতাবাদী ডাক্তার হবে ছোটবেলায় কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে ছোটবেলায় কোরআন শিখাইয়া ব্যারিস্টার বানাবেন অ্যাডভোকেট বানাবেন চরিত্রবান দেশপ্রেমিক হবে সবার আগে কি শিখাতে হবে কোরআন কোরআন শেখাতে হবে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআন শেখাইতে পারলাম না ওই দিন এক ভাই আমাকে বললেন এই আমার দুই ছেলে একজন এলেভেল আর একজন অলেভেল আমি বললাম মাশাআল্লাহ কই হুজুর তারা আপনার সাথে
ইংরেজিতেও কথা বলতে পারবে গোলাপ দ্যাটস ফাইন আমি বললাম আপনার ছেলেরা ইংরেজিতে কথা বলতে পারে আপনার ছেলেরা কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না স্যার এটা এটা এখনো পারে না কি বলেন এরকম আছে কি সন্তান রেখে যাচ্ছেন আপনি বাবা কোথায় দৌড়াচ্ছেন আপনি এখন 2022 সাল 1922 সালে আপনার মতো বহুত মানুষ দুনিয়ায় ছিল এখন নাই এখন 2022 2122 এই প্যান্ডেলের একটা মানুষও থাকবে না সব মাটির নিচে চলে যাবে জীবনের সফলতা কোথায় জানেন সন্তানকে কোরআনওয়ালা যদি বানাইতে পারেন এটা জীবনের সফলতা যখন আপনি মারা যাবেন দেখেন তো চিন্তা করেন তো আব্বাজানরা চিন্তা করেন যারা বিয়ে করছেন যুবক ভাইরা যারা বিয়ে করেছেন শুনেন আমার বাবারা শুনেন মায়েরা শুনেন আপনি মারা গেলেন মায়েরাও শুনেন মারা গেলেন আপনি ইমাম সাহেব আসলেন জানাজা শুরু হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনো আবেগ আছে নি জুড়ে বলেন বাবা বা মায়ের লাশ সামনে এবার ছেলে জানাজা পড়াবে আল্লাহু আকবারের আওয়াজটা কি খুব সহজে আসবে নাকি কেঁদে কেঁদে আসবে আরে বলার আগেই তো তার কলিজা ফেটে যাবে চারটা তাকবীর দিবে ভেতরটা দুমড়ে মুচড়ে উঠবে চোখের পানি বেয়ে বেয়ে পড়তে থাকবে আপনা আপনি বাবা আপনি মা সন্তান লাশ সামনে রেখে চোখের পানি ছাড়ছে আর আল্লাহু আকবার বলছে আমার আল্লাহ তিনি দয়াবান আরে মানুষকে তো আল্লাহ দয়া দিয়েছেন মানুষের মনে দয়া দান করেছেন কি শোনেন তাকান এদিকে তাকান বহুত বড় টাকাওয়ালা একজনের কাছে গিয়া হাত পাচ্ছে আরেকজন মিডল ক্লাস তার কাছে হাত পাচ্ছে মিডল ক্লাসের লোক দিছে 100 টাকা কোটিপতি যে আছে বলবে আমার একটা স্ট্যাটাস আছে না হ্যাঁ 100 টাকা দিছে আচ্ছা একটু বাড়ায় দিস পিএস কে বলবে দিয়ে দিছে 1000 টাকা ফাইভ স্টারে গিয়েছে বহুত বড় টাকাওয়ালা বের হওয়ার সময় দেখা যাবে দারোয়ান কি 50 100 টাকা দিবে না 500 টাকা দিবে ভাবে আমার একটা ভাব শব্দ আছে এই মানুষগুলা যদি হাত পাতলে এরকম দয়া দেখাইতে পারে মানুষের মনে দয়া মায়া দিয়েছেন কি সামান্য কয়েকটা গাড়ি বাড়ির মালিক হয়ে মানুষ যদি এই দয়া দেখায় আর আমরা যদি বিশ্ব জাহানের মালিকের সামনে হাত তুলি ফেরেশতার সামনে তো আল্লাহর লজ্জা লেগে যায় আল্লাহ বলেন ফেরেশতা দেখ আমি গোটা বিশ্ব জাহানের মালিক আর আমার বান্দা হাত পেতেছে লজ্জা লাগতেছে আমার চোখের পানিও ছাড়ছে যা তার চোখের পানি নাকের ডগায় আসার আগে তার চোখের পানি দিয়ে তার মা বাবার কবরে জাহান্নামের আগুন নিভায় দিব আমি নিভায় দিব আমি নিভায় দিব আমি ইটস কল্ড সাকসেস ইটস কল্ড সাকসেস এটাকে বলে জীবনের সফলতা আর আপনি মারা গেলেন আপনার ছেলে মেয়ে উস্তা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না উস্তা বুঝেন আপনারা জীবনের বড় ব্যর্থতা এটা আপনি মারা গেলেন আপনার ছেলে কোরআন পড়তে পারে না নামাজ পড়তে পারে না মা বাপ হিসাবে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা লোকমান হাকিমের জীবনী থেকে আসুন শিক্ষা নেই তিনি তার ছেলেকে বলছেন বাবারে আল্লাহকে চেনো তোমার রব একজন দুইজন নন তার সাথে শরীক করা যাবে না তার বিধান মানতে হবে আল্লাহ চিনিয়েছেন আসুন না আমরা শিক্ষা নেই আমরা আমাদের সন্তানদেরকে সবার আগে আল্লাহ চেনানোর জন্য আল্লাহর কিতাব শেখাব কারা কারা রাজি নাই হাত তুলে ইস আল্লাহর কুতুব দুই একজন না বুঝে হাত তুলে বলছে শুনেন আমি একটা তথ্য এবার বহু জায়গায় দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের আমাদের শিক্ষা ব্যবস্থা হইছে এমন ব্রিটিশরা আমাদেরকে এমন এক চিপায় ফেলায় গেছে এই যে আমাদের মধ্যে দেখবেন নানা দৃষ্টিভঙ্গির মানুষ কেন জানেন নানান চেতনার নানান দৃষ্টিভঙ্গির মানুষ তৈরি হয়েছে নানামুখী শিক্ষা ব্যবস্থার কারণে স্কুলের মধ্যে করছে তারা তিন ভাগ সায়েন্স আর্টস কমার্স শোনেন মজার কিছু তথ্য দিয়ে যাই মাদ্রাসায় করছে দুই ভাগ কৌমি আলিয়া তিন আর দুই হইছে কত জোরে বলেন এক বাপের যদি পাঁচজন ছেলে পাঁচ জায়গায় পাঁচ বিভাগে পড়ে পাঁচজনের মানসিকতা একরকম হয় না পাঁচ রকম হয় কিরকম বুঝেন যে সায়েন্সে পড়ছে বহুত বড় ভাবে আছে হামসে বড় কোন হ্যাঁ আমি তো সব বিজ্ঞান জানি
মনে করে পাঁচ ভাই থেকে শেষ না ভূতপুরো বিজ্ঞানী যে আর্টসে পড়ে সে তো বলতেছে আমি তো একদম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ আছে বড় বড় পদে বসার সুযোগ আছে আমি তো একদম পদাধিকার বলে অনেক বড় আর কমার্সে যে পড়ছে সে বলতেছে আমি তো একদম ব্যবসার সব শিখে ফেলছি মানে যার যার জায়গায় সে নিজেকে কি ভাবতেছে সেরা ভাবতেছে কওমিতে যে পড়তেছে সে বলতেছে আরে আমার বাকি চারটা ভাই শেষ সব আরবি আর উর্দু আমি জানি আলিয়াতে যে পড়তেছে হায় রে হায় হে বলতেছে এই যে কবিতে যে পড়লো এত কিচ্ছু জানে না খালি আরবি জানে আমি তো যাই হোক মাশাআল্লাহ অনেক কিছু জানি সে নিজেকে এখন বড় ভাবে তাইলে বলেন পাঁচ জনের দৃষ্টিভঙ্গি চেতনা একরকম না পাঁচ রকম হে ভারতীয় উপমহাদেশের মানুষ কোনদিন আপনারা ব্রিটিশদের এই মাইনকা চিপা থেকে বের হবে এটাকে মাইনকা চিপা বললাম এটা এমন চিপা এমন জায়গা তারা দিয়ে গেছে নিজেরা নিজেরা আমরা গুতাগুতি করে শেষ হয়ে যাই দেখেন তো এবার আমার কথা শুনে সিরাজগঞ্জের মানুষ এমন হলে কেমন হয় শুনেন এবার এমন হলে কেমন হতো ক্লাস ওয়ানের আগে এটাকে আমরা কুমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় আমরা আরবিতে নাম দিতে পারি আসসানাতুল উলা তাই না এভাবে নাম দিতে পারি আমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে আমরা ইয়ার ওয়ান স্ট্যান্ডার্ড ওয়ান এভাবে আমরা অনেকে বলি কথা কিন্তু একই একই জিনিসকে দুই তিন ভাষায় দুই তিন রকম বলে রিসিপশন ক্লাস বলে প্লে নার্সারিকে এখন ব্রিটিশ কারিকুলামের দেখলাম যে না তারা এই প্লে নার্সারি বাদ দিয়েছে তারা বলে রিসিপশন ক্লাস আচ্ছা শুনে নেবার ক্লাস ওয়ানে যাওয়ার আগে এদেরকে একটু আসলো গেল হালকা পাতলা সালাম দিতে হয় মানুষ দেখলে বাক খাইতে সময় দোয়া করতে হয় ইত্যাদি ইত্যাদি কিছু আদব কায়দা শেখানো হয় আসেন ক্লাস ওয়ান ক্লাস টু এই দুই বছরে সরকারের যে প্রণীত পাঠ্যসূচি আছে গোয়েন্দার ভাইয়ের আবার রাগ করেন না যে হুজুর সরকার বিরোধী কথা বললো নাকি আবারও বলছি সরকারের প্রণীত পাঠ্যসূচি পাঠদান হয় কারণ এটা সরকার কর্তৃক প্রণীত পাশাপাশি মুসলমান ছেলেরা মেয়েরা তারা যেন মাদকাসক্ত না হয় তারা যেন গাজার দিকে না যায় সন্ত্রাসবাদের দিকে না যায় ধর্মীয় শিক্ষার দরকার আছে না নাই তাহলে আমরা যদি এবার ক্লাস ওয়ান থেকে কিছু ধর্মীয় বই এড করে দিই হতে পারে আরবি কোরআন এক দুইটা বই এর সাথে আমাদের বাচ্চাগুলো যেন কোরআন শিখে আমরা কেউ আওয়ামী লীগ করি বিএনপি করি কেউ জাতীয় পার্টি করি এটা আমাদের দলীয় পরিচয় কিন্তু আমাদের বড় পরিচয় আমরা মুসলমান আমরা সবাই চাই আমাদের বাচ্চাগুলো কোরআন বলা হোক কি বলেন সিরাজগঞ্জের মানুষ চান কি চান না এখন যদি ক্লাস ওয়ান টুতে নাজেরাটা পড়ানো হইতো নাজেরার শিক্ষক দিয়া ওয়ান টুতে নাজেরা শেষ এবার সে কোরআন পড়ার যোগ্যতা অর্জন করলো কিন্তু এখনো সে শুদ্ধ করে পড়তে পারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিল তারতিল তাজবিদ দিয়ে কোরআন পড়ো এবার ক্লাস থ্রি আর ফোরে তাজবিদের শিক্ষক দিয়া তাজবিদের সাথে দুই বছর তাদেরকে কোরআন শুদ্ধ করে শেখানো সরকারের সব কিছু থাকবে যে সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি ইত্যাদি ইত্যাদি যা আছে আর দুই একটা আরবি এড করে দিন আর বাচ্চাগুলো যেন কোরআন শুদ্ধ করে স্কুলেই শিখে এই ব্যবস্থা মুসলমান বাচ্চাদের জন্য করবেন অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে আমরা সম্মান করি তাদের জন্য সেটা বাধ্যতামূলক এটা প্রস্তাবনা এটা দাবি আমরা নাগরিক হিসাবে তো যে কোনো প্রস্তাবনা তুলে ধরতেই আচ্ছা তাইলে ক্লাস ফোরে গিয়ে বাচ্চাটা এখন কি শিখে ফেললো কোরআন শুদ্ধ করে শিখে ফেললো আলাদা করে আর প্রতিষ্ঠান করার দরকার অর্থাৎ নানামুখী শিক্ষা নয় শিক্ষাটা কয়মুখী জোরে কয়মুখী ক্লাস ফাইভে উঠল দেখেন টেকনিক হাফেজ কিরকম হাফেজ হতো আমার কাছ থেকে বুদ্ধি নেন আপনি ক্লাস ফাইভ থেকে ম্যাট্রিক পর্যন্ত কয় ক্লাস হায় রে হায় বিসিএস ক্যাডার হবেন কেমনে আপনারা হিসাব ঠিক মতো করেন ক্লাস ফাইভ থেকে যুবকরা বলো ফাইভ থেকে ম্যাট্রিক পর্যন্ত ক্লাস টেন কয় ক্লাস ছয় ক্লাস কয় বছর ছয় বছর ইন্টারমিডিয়েট কয় বছর ছয় আর দুই অনার্স কয় বছর আট আর চার মাস্টার্স কয় বছর বারো আর দুই কোরআনে পারা আছে কত আরে জুড়ে বলেন না ফর্মুলা নেন পারা আছে কত কত বছরের শিক্ষা জীবন আরো জোরে চোদ্দ দ্বিগুণে প্রতি ক্লাসে এক ক্লাসে এক বছর এক বছরে কয় পারা দুই পারায় কয় পৃষ্ঠা হাফেজরা বলো এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন ধরলাম ক্লাস হয় আড়াইশো দিন এক লাইন করেও শেখা লাগে না আধা লাইন শেখা লাগে না একটা একটা করে শব্দ শিখলে যদি সিলেবাসে থাকে শোনো বাচ্চারা
এক ক্লাস থেকে আরেক ক্লাসে এমনি যেতে পারবে না সিলেবাসে এটা আছে অরাল টেস্ট মৌখিক পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে তখন বাচ্চারা পরীক্ষায় এ প্লাস পাওয়ার ডরে শুধু কুরআন পড়া কুরআন মুখস্থ করা শুরু করতে ঠিক কি না এই রকম 14 দিগুণে 28 আপনারা বলেন হুজুর দুই পারা কই গেল আরে মাস্টার্সে উঠলে বয়স বেশি তো ওই সময় দুই এর জায়গায় চার মাইরা দিয়েন তাহলে 30 হয়ে গেল তাহলে বলেন তো এই রকম প্রতিটা ক্লাসে দুই পারা করলে হতো মাস্টার্স শেষ করার পর হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ ডাক্তার হাফেজ অ্যাডভোকেট হাফেজ ব্যারিস্টার দেখেন তো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে যারা বের হচ্ছে চোর ডাকাত সন্ত্রাস শতন আল্লাহর অলি হয়ে বের হয়ে যেত এই গেল হিফজের নমুনা ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভাগ থাকবে না একমুখী শিক্ষা সরকারের প্রণীত পাঠ্যসূচি থাকুক এর পাশাপাশি আমাদের বাচ্চাগুলো আরে কলেজে পড়ে ছেলেদেরকে বলি গোসলের ফরজ জানো এক ছেলে আমার একদিন কয় হুজুর জানি তো গোসলের আবার ফরজ কি বাথরুমে ঢুকেই ওয়াশরুমে ঢুকেই আমি সাবান লাগাইয়া সাবান মাইখা গোসল করি এইটাই ফরজ গোসলের ফরজ জানে না অজুর ফরজ জানে না যদি প্রতিটা ক্লাসে এরকম ইসলামিক বই থাকতো আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইরা শুনো তাই গিয়েছো যদি দুই একটা সাবজেক্ট এরকম থাকতো তোমরা এগুলো থেকে বঞ্চিত হতে না ঠিক কি না ইন্টারমিডিয়েট পর্যন্ত একমুখী শিক্ষা চলবে কোন কৌমি আলিয়া সায়েন্স আর্টস কমার্স নাই ইন্টারমিডিয়েট শেষ এবার বিশ্ববিদ্যালয়ে যার যার তাখাসুস যে যে বিষয়ে পড়তে চায় পড়বে কেউ মুফাসসির হবে তফসির নিয়ে পড়বে কেউ মুহাদ্দিস হবে হাদিস নিয়ে পড়বে কেউ ফকি হবে ইফতা নিয়ে পড়বে কেউ ইংরেজি নিয়ে পড়বে ইংলিশ ডিপার্টমেন্টে যাবে কেউ অ্যাডভোকেট হবে এলএলবিতে যাবে ডাক্তার হবে এমবিবিএসে যাবে কেউ ইংলিশ ডিপার্টমেন্টে পড়বে ইএলএলে যাবে সিএসসিতে কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে সিএসসিতে যাবে কেউ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে পড়বে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে এইরকম বিশ্ববিদ্যালয় থেকে আবার ভাগ হয়ে যাক এইরকম যদি একমুখী শিক্ষা ব্যবস্থা থাকতো আমাদের দেশে বিভক্তি থাকতো না আমাদের দেশে দেখতেন মানুষগুলো এক হয়ে যেত এবং সব মানুষ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে চরিত্রবান হয়ে বের হতে পারতো কৌমি আলিয়া ভাগ করে লস হয়েছে কোথায় জানেন এই ভাই কৌমিতে পড়ছে 14 বছর সার্টিফিকেট একটা আছে ওইটা দিয়ে কিচ্ছু করতে পারে না মান আছে এরপরে আইসা আমি ওই দিন গেলাম চুয়াডাঙ্গায় দাওরায় হাদিস পাশ কইরা বললাম ভাই কি করেন কয় আমি এখন দাখিল পরীক্ষা দিচ্ছি তো দাওরায় হাদিস পাশ কইরা বয়স হইছে 25 দাখিল আলিম অনার্স মাস্টার্স কইরা বয়স হবে 40 তো 40 বছর বয়সে আপনি আধা বুড়া এই আধা বুড়া বয়সে জাতিকে সমাজকে কি দিবেন আপনি রাগ কইরেন না শিক্ষাটা যদি একমুখী থাকতো বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত বয়স সেভ করা যেত 25-26 বছরের মধ্যে ডক্টরেট শেষ তারপরে সমাজকে দেশকে জাতিকে অনেক কিছু দেওয়া যেত ঠিক কি না যেন আলেম ওলামা যারা আছেন তাদের প্রতিষ্ঠানমুখী হওয়া দরকার এরকম প্রতিষ্ঠান করা দরকার এরকম প্রতিষ্ঠান বানালে দেশের লাভ হবে সমাজের লাভ হবে সরকারের লাভ হবে মুসলিম উম্মার লাভ হবে ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে লোকমান হাকিম ছেলেকে সবার আগে কারে চিনেছেন আমরা বাচ্চাদেরকে সবার আগে কি শিখাবো আরো জোরে কষ্ট হচ্ছে আপনাদের সাইয়েদনা লোকমান হাকিম তিনি তার ছেলেকে সবার আগে আল্লাহর পরিচয় শিখালেন আল্লাহর ব্যাপারে শিক্ষা দিলেন এরপরে সাইয়েদনা লোকমান হাকিমকে আল্লাহ বললেন হে লোকমান এবার তুমি তোমার ছেলেকে মা বাবার কদর বুঝাও কারণ দুনিয়াতে আমার গোলামির পরে মা বাবার কদর করা লাগে এবার তুমি তোমার সন্তানকে মা বাবার ব্যাপারে আমার ওসিয়ত শোনাও সাইয়েদনা লোকমান হাকিম এবার তার ছেলেকে বললেন হে আমার কলিজার টুকরা ছেলে শোনো আমার আল্লাহ আবার আমাকে জানিয়েছেন তোমাকে যেন আমি এগুলো জানাই ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الله تعالى বলছেন লোকমান তার ছেলেকে বললেন হে আমার কলিজার টুকরা ছেলে আল্লাহ তাআলা ওসিয়ত করছেন আল্লাহ আদেশ দিচ্ছেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয় হও আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো কারণ এই দুনিয়াতে আমাদের অস্তিত্বের পেছনে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরেই যাদের অবদান তারা হচ্ছেন মা আর বাবা এই জন্য আল্লাহ বলেছেন খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করো না আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো সুন্দর ভাষায় কথা বলো বিশেষ করে মা বাপ যখন বুড়া হয়ে যায়
আল্লাহ বুড়া বয়সের কথা বললেন কারণ বুড়া বয়সে মানুষের মেজাজটা খিটখিটে হয়ে যায় এজন্য আল্লাহ বলেন মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر اي بھائی رہا دیکھتا کہا مجھے مجھے ابھی جگتا ہے حضور امار اما امار ابا امار بوئے شاہ تیرے کو میرے کو مکرے کی کربا ہے کی کربا مانے ابا امار بے پارے کنو ابھی جگنا ہے বাবা কাফের হইল মা বাবার পায়ের তলায় পড়ে থেকে খেদমত করা লাগবে সুজা কথা কিসের অভিযোগ আল্লাহ বলেছেন একমাত্র মা বাপ যদি শিরকের ব্যাপারে তোমাকে বলে ফালা তুতিউহুমা এখানে আনুগত্য করিও না নইলে মা বাপ কাফের হইল তার খেদমত করো আল্লাহ বুড়া বয়সে এরিয়ে বললেন কথা বললেন আল্লাহ বললেন বুড়া হয়ে গেলে একটু খিটখিটে স্বভাবের হতে পারে ডাকতে পারে তোমাকে বাবা রে একটু এদিকে আসো আমার ওষুধটা কিনে দাও আমি অসুস্থ কিংবা আমি উঠতে পারি না আমার উঠে যাও ডাকেন কেন খালি এই সেই এরকম কথা বলে অনেক নাফরমান ছেলে মেয়ে আছে না নাই আল্লাহ বলেছেন খবরদার আওয়াজ করবি না মা বাবার সামনে গলাটাকে উঁচু করবি না কথাটা কার আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ বিরক্ত হয়ে তোর মা বাবার সামনে উফ বলতে পারবি না আদেশ থাকার ওয়ালা তানহারহুমা মা বাবাকে ধমক দিতে পারবে আমরা বললাম আল্লাহ কেমনে কথা বলবো কি ভাষায় আমাদের মা বাবার সঙ্গে কথা বলবো আল্লাহ শেখালেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ভদ্র মার্জিত ভাষায় সম্মানজনক ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো হুকুমটা কার আমার যুবক তরুণ ভাইয়েরা শুনেন যাদের মা বাবা আছেন তাদের কাছে তাদের জান্নাত আছে নবীজি বলেছেন খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না কারণ মা বাবা হচ্ছে হুমা জান্নাতুকা মা বাবা তোমার জন্য জান্নাত অর্থাৎ মা বাবার খেদমত করে মা বাবাকে খুশি করলে খুশি হয়ে যান কি নবীজি বলেছেন হুমা নারুকা আমার খবরদার সাবধান হও মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবাকে অখুশি যদি করো বেজার যদি করো বেজার হয়ে যাবেন কি জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে এই জন্য যুবক ভাইদেরকে বলছি খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না বাবার সঙ্গে বেয়াদবি করবেন না আহারে কি দুঃখের কথা বলবো এক বাবার তিন ছেলে মা বাপকে খাওয়ানোর সময় তিন মাস ভাগ করে কি দুঃখের কথা বলতাম বড় ভাই এক মাস খাওয়াইছে খাওয়াকে আব্বা আম্মা এক মাস তো আমার শেষ হয়ে গেছে আগামীকাল থেকে মেজু ভাইয়ের মেজু ভাইও এক মাস খাওয়াইয়া হয় না কয় আমারও শেষ ছোট ভাইয়ের গো এইরকম সিরাজগঞ্জে নাই তাহলে শোনেন এই শোনেন আপনার মা যখন আপনাকে পেটে ধারণ করেছিল দশ মাস কষ্টের এই ভাগ কাউকে দিয়েছে কষ্টের ভাগ কাউকে দিয়েছে আপনাকে জন্ম দিতে গিয়ে মা মৃত্যুর ঝুঁকি নিয়েছেন এই কষ্টের ভাগ কাউকে দিয়েছেন আজ আপনি মায়ের ভরণ পোষণে ভাগ করেন কি নাফরমান সন্তান আপনি আপনি যদি মা বাবার ভালো সন্তান হন আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হন প্রিয় বান্দা হতে চান শোনেন ভাগ করেন না বরং উল্টা বলবেন আব্বা আম্মা সারা বছর আমার কাছে থাকেন সারা বছর খাওয়াবো সারা বছর সেবা করব অনেকে আছে মা বাবা হজ করতে চায় একা করায় না আমরা করতে চাই টাকা দেন তিন ভাই ভাগ করে দিব আপনার একা থাকলে একা দেন সম্পদে আল্লাহ এত বরকত দিবেন মা বাপ গিয়ে কাবা ঘরের সামনে একটা মুচকি হাসি মেরে যদি আপনার জন্য একবার হাত তুলে শোনেন মা বাবার পায়ের কাছে যান মা বাপের খেদমত করেন মা বাপকে খুশি করলে গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় ফেলে দিবে সম্মান চান রিজিক চান বরকত চান টাকা চান পয়সা চান কি লাগবে আপনার সব পাবেন শুধু মা বাবার খেদমত করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করছেন আজকে বাড়িতে গিয়া পায়ে ধরে মাফ চাইব মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করব লোকমান হাকিম তার ছেলেকে এই কথা বললেন বাবা শোনো আল্লাহ বলেছেন মা বাবার আনুগত্য করতে মা বাবার খেদমত করতে
এরপরে তিন নম্বরে তো সুন্দর উপদেশ দিলেন শুনে আজকের এই প্রযুক্তির জামানায় যদি সকল বাবা মায়েরা সন্তানদেরকেই নসিহত করত একটা সন্তানও চরিত্রহীন হতো না কি সন্তান নসিহত করলেন বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير তিনি বললেন হে আমার কলিজার টুকরা ছেলে শোনো সরিষা পরিমাণ যদি ভালো কাজ করো সরিষার দানা অনেক বড় জি সরিষা চাষ সরিষাকে আপনারা দেখছেন নাকি সরিষার দানাটা বড় না ছোট শুধু ছোট নয় খুব ছোট লোকমান হাকিম কি সুন্দর কথা বললেন হে আমার কলিজার টুকরা ছেলে শোনো সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ কিংবা খারাপ কাজ করো সেটা যদি আসমানসমূহ আর জমির অথবা পাথরের কোনো ভেতরে গিয়েও করো কেউ সেটা না জানলেও একজন জানেন তিনি কি কোনদিন সন্তানকে তাকওয়ার ট্রেনিংটা দিয়েছেন কোনদিন কে বলেছেন বাবারে শোনো কোনদিন কে মেয়েকে বলেছেন মেয়ে শোনো তোমাদেরকে আব্বু আম্মু যে মোবাইলটা কিনে দিয়েছি আব্বু আম্মুকে ফাঁকি দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা কিন্তু বাবা শোনো আমি নসিহত করছি একজনকে কেউ ফাঁকি দিতে পারে না তিনি কে এ যুবক তরুণ ভাইরা শুনেন আজকের এই জামানায় সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে এই মোবাইল এই ফিতনায় পড়ে অনেকের চরিত্র শেষ ফেসবুকের প্রোফাইল দেখে চরিত্র বোঝা যায় না বরং মেসেঞ্জারের ভেতরে গেলে তার চরিত্র বোঝা যায় কথা বুঝেন নাই ফেসবুকের সুন্দর প্রোফাইল পিকচারে চরিত্র বোঝা যায় না মেসেঞ্জারের ভেতরে ঢুকলে চরিত্র বোঝা যায় রাতের বেলা দরজা লাগানো বাসার মধ্যে ওয়াইফাই আছে ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে আব্বু আব্বুর রুমে ঘুমায় আম্মু আম্মুর রুমে ঘুমায় ভাই বোন যার যার রুমে ঘুমায় আপনি রুমে একা আপনি ভাবছেন এখন আমি ফোনের মধ্যে যা মন চাই তা করতে পারবো ইউটিউবে যে কোনো ভিডিও দেখতে পারবো আমি এখন চাইলে যে কোনো খারাপ ভিডিও দেখতে পারবো কেউ দেখবেন না কিন্তু আমার কলেজার টুকরা ভাইরা বলেন অন্ধকার রুমে কেউ না দেখলেও কেউ না থাকলেও একজন আছেন একজন সব দেখেন তিনি কি এই ভয়টা অন্তরে থাকলে কখনো খারাপ কাজ করতে পারবে এ যুবক ভাইরা শুনো রাতের বেলা দরজা লাগানোর পরে শয়তানের মুরিদ হয়ে যাইও না খবরদার এই যুগে এই ফিতনায় পড়ে বহু যুবকের চরিত্র শেষ গোপন গোপন গুনাহ করে যুবক ভাইরা শুনো গোপন গুনাহটা কত মারাত্মক সকালবেলা কি সুন্দর চেহারা নিয়ে বের হয় নামাজেও যায় সুন্দর সুন্দর কথা বলে এলাকার মধ্যে খুব ভালো ছেলে হিসেবে নিজেকে প্রমাণ দেয় কিন্তু অন্ধকারে কিংবা একাকি নীরবে নিভৃতে খারাপ কাজ করে আছে না নাই ভয়ঙ্কর একটি হাদিস শোনাই শোনেন নবীজি বলেছেন কিয়ামতের দিন তিহামা পাহাড়ের শুভ্র পর্বতমালায় নেয় পর্বত সম পরিমাণ আমল নিয়ে কিছু মানুষ হাজির হবে তাদের আমলের খাতায় নামাজ থাকবে রোজা থাকবে হজ যাকাত দান সদকা থাকবে এই মাহফিলে টাকা দিয়েছে ওইটাও লেখা থাকবে এত বিরাট পরিমাণ আমলের খাতা নিয়ে হাজির হওয়ার পরে মুহূর্তের মধ্যেই তার দুলা বালুতে পরিণত হয়ে উড়ে যাবে শুনতেছেন আমার কথা এই কথা শুনে সাহাবীরা বললেন ওগো আল্লাহর রাসূল কার কথা বলছেন নবীজি তখন বললেন এরা তো তোমাদেরই ভাই তোমাদের সঙ্গে থাকে নামাজ পড়ে রোজা রাখে নেক আমল করে এই ভালো আমলগুলো নিয়ে উঠার পরেও আমলগুলো ধুলায় পরিণত হয়ে উড়ে যাবে কারণ হলো সে যখন একা হয়ে যায় একাকিত্বে থাকে একাকিত্বে থাকাকালীন হারাম কাজ করে ইয়া আল্লাহ একাকিত্বে আপনি যে হারাম কাজ করেন কেউ দেখে না দেখে কি যুবক ভাইরা একাকিত্বের গুণাগুলো ছেড়ে দাও ছেড়ে দাও এই গুণাগুলো কিছু কিছু ছেলেরা পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড ছেড়ে দিতে চায় এই পথ থেকে ফিরে আসতে চায় তারা বলে হুজুর ছাড়তে চাই আসবো কেমনে পারছি না শোনো টিপস নাও
যেহেতু এই ফোন রাতের বেলা হাতে নিলে শয়তান ওইদিকেই নিবে রাত 10টার পরে ফোনটা নিও না হাতে ড্রয়ারে রেখে দাও ফজরের পরে নিও গুনাহ থেকে বাঁচা যাবে কি যাবে না দরকার কি আর মা বাবাকে বলছি শুনেন সচেতন মা বাবা যারা আছেন রাত 11টার পরে ওয়াইফাই এর সুইচ বন্ধ করে দিয়ে আপনার ছেলে মেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়লে রাত 11টার পরে ফোন নিয়ে নেবেন বলবেন সকাল বেলা তোর ফোন নিস এখন রাতের বেলা ফোনের দরকার নাই এখন আপনারা আদর করে করে মাথায় তুলছেন ওই দিন এক জায়গায় গেলাম এক ভাই বলে হুজুর আমার মেয়েটা ক্লাস 8 এ পড়ে এ প্লাস পেয়েছে খুশি হয়ে আমি আইফোন গিফট করেছি আমি বললাম ভালোই করছেন কিছুদিন পর আপনারে জামাইও গিফট করবে ছেলে মেয়েদের দিকে একটু নজরদারি দেন ছেলে মেয়েগুলোর প্রতি একটু নজরদারি বাড়ান এই সন্তানগুলোকে যদি ভালোভাবে লালন পালন না করেন সিরাজগঞ্জে বৃদ্ধাশ্রম আছে আছে নাই কে বলছে আছে আমি গুগলে দেখেছি সন্তানগুলোকে যদি ছোটবেলা থেকে এভাবে গাইড না করেন আপনার ঠিকানা বাড়িতে হবে না সন্তান বাড়ি থেকে বের কইরা বৃদ্ধাশ্রমে রেখে আসবে সন্তানগুলোকে যদি মানুষ না করেন কিপ ইন ইওর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে আর ছেলে মেয়েগুলারে যদি আপনি মানুষের মতো মানুষ বানান দিনই পরিবেশে বড় করেন এগুলো আপনার মাথার তাজ বানায় রাখবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এজন্য সন্তানদেরকে এরকম তাকওয়ার শিক্ষা দিবেন বলবেন ছেলে মেয়েদেরকে বলবেন বাবা তুমি কলেজে যাচ্ছ ছেলেকে বলবেন বাবা তুমি কখনো মানুষের ক্ষতি করো না তুমি কলেজে যাওয়ার সময় লুকায় লুকায় সিগারেট খাইও না কেউ না দেখলেও দেখবেন কে মেয়েটাকে বলেন মা গো কলেজের মধ্যে গিয়া তুমি টিকটক বানাইও না কলেজে যাওয়ার সময় তুমি একাকিত্বে এই খবর পড়ছে না তারা কি খালি টিকটক বানায় তোমরা বানাও না না তোমরাও তো কম করো না হ্যাঁ তোমরাও তো মেয়েরা যখন বের হয় মিসকিনের মতো দাঁড়ায় দাঁড়ায় তাকাও একটা আরেকটারে আবার কয় দুস্ত যা দেখছি মাথা ঠিক নাই তোমাদের মাথা এত বেঠিক হয়ে যায় কেন আমার হাসতেছে দেখতেছে গার্লস স্কুলের মহিলা কলেজের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে এ যুবক ভাইরা খবরদার মেয়েদের পেছনে ঘুরো না নিজের চরিত্র এমন বানাও যাতে করে মেয়ের বাপেরা তোমার পিছে লাইন ধরে আত্মসম্মান যাদের আছে তারা নিজেদের চরিত্রকে উন্নত করে চরিত্রটাকে উন্নত বানাও কেরিয়ারটাকে সুন্দর বানাও সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না চরিত্র সুন্দর বানাও চরিত্রবান মেয়ে তুমিও তালাশ করো বিয়ের আগেই তোমার বউয়ের জন্য দোয়া করো দোয়াটা কোরআনে শিখাইছেন কে এই অবিবাহিত ছেলেরা শোনো তোমাদের তো বউটাও নাই তোমরা বউর জন্য দোয়া করো দোয়াটা শিখাইছেন কে আল্লাহ বলেছেন হবু বউয়ের জন্য দোয়া করো দোয়াটা শিখিয়েছেন কে দেখি অবিবাহিতরা এবার তোমাদের খুব তাল উঠছে সবাই একটু পড়ো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সবাই আমার সঙ্গে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা অবিবাহিতরা শোনো দোয়াটার অর্থ শোনো রব্বানা হাবলানা হে রব আমাকে গিফট করো কি করো রব্বানা হাব হাবলানা আমাকে গিফট করো আমাকে দান করো কি দান করো মিন আজওয়াজিনা স্ত্রী দান করো ওয়াদুররিয়াতিনা এমন সন্তান দান করো এবার স্ত্রী আর সন্তান কেমন দিবে সেটা চাইছে দোয়ার মাধ্যমে কুররাতা আয়ুন কুররাতা এমন স্ত্রী দিও যে স্ত্রীকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায় সুবহানাল্লাহ পড়তে মন চায় না এমন স্ত্রী যাকে দেখলে চক্ষু শীতল হয়ে যায় মানে শুধু সৌন্দর্যে চোখ জুড়াবে এমন নয় তার সৌন্দর্যে তার চলনে বলনে চরিত্রে সব দিক থেকে যেন আমার চক্ষুটা শীতল হয়ে যায় কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা খালি সুন্দরী মেয়ে দেখে দূরাইও না পর্দা মেয়েটা পর্দা করে কিনা চরিত্রবান কিনা দিনদার কিনা বোরখা পরে কিনা
এটা না দেখে বিয়ে করবা এটারে বিয়ে করার পরে বেশি দিন টিকবা না এরপরে দেখা যাবে পরিবারে জাহান্নামের আগুন লেগে গেছে মেয়েটা যদি নামাজি হয় দিনদার হয় পরহেজগার হয় ওই মেয়েকে জীবন সঙ্গী বানায়া জীবন শুরু করলে দেখা যাবে ঘরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে গিয়েছে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন তাকওয়ার কথা আমরাও আমাদের সন্তানগুলোকে তাকওয়ার ট্রেনিং দিব রাজি আছেন তো চার নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের বাকি পয়েন্টগুলো ছোট শুনেন চার নম্বরে বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে কলিজার টুকরা সন্তান সালাত কায়েম সালাত নবীজি শিখালেন আমাদেরকে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের কথা বলো 10 বছর হলে বিছানা আলাদা করো নামাজের জন্য শাসন করো আমরার সন্তানদেরকে কি নামাজের জন্য শাসন করব অনেক মা বাপ তারা নিজেরাই বেনামাজি হয়ে বসে আছে নিজেই না আগে নামাজি হবেন এমন কি রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গিয়ে নামাজ পড়েন এরকম নাই আপনি রাত 1টা পর্যন্ত খুব স্লোগান দিলেন ফজরের নামাজ পড়লেন না এই ওয়াজ আপনার কোনো फायदा দিবে না সালাত ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবে মনে করেন এখানে ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে আল্লাহ না করুন দুর্ঘটনা এমন ভাবে হয়েছে যে কয়েকজন মানুষের মাথা সুদ্ধা কেটে গেছে মাথা কাটা এরকম কিছু দেহ যদি এখানে লটকানো থাকে বলেন তো মাথা ছাড়া কি কারো পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে আস সালাতু হিয়া রাসুল ইবাদাহ নামাজ হচ্ছে ইবাদতের মাথা মাথা না থাকলে যেমন শুধু দেহ দিয়ে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি দান সদকা কইরা মাহফিলে আইসা যাকাত দিয়া হজ কইরা সব ঠিকঠাক রাইখা ইসলামের মাথা ইসলামের ইবাদতের মাথা নামাজ বাদ দিয়া নিজেকে কখনো পূর্ণাঙ্গ মুমিন হিসাবে দাবি করা যাবে না নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ ছাড়বেন আপনারা কারা কারা ছাড়বেন হাত তুলেন তো যুবক ভাইরা এই যুবক ভাইরা নামাজ পড়বেন তো কারা কারা পড়বেন যুবক ভাইরা হাত নামান এটা কি এমনি এমনি তুলছেন না ঠিকঠাক মতো তুলছেন এক বাক্যে বলি অনেকে বলতেছে হুজুর পড়বো না বুড়া টুড়া হই তারপরে পড়বো তুমি বুড়া হইতে পারবা না কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল কিছুদিন আগে আমার চেয়ে 10 বছর বয়সে ছোট ছেলে চলে গিয়েছে হ্যাঁ যুবক ভাইরা শোনো আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই প্রথমে দাদা আসে এরপর বাবা তারপর ছেলে তারপর নাতি সিরিয়ালই আসে যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয় মাঝে মাঝে সিরাজগঞ্জেই দেখবেন এমন ঘটনা ঘটে নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে শোয়ায় আছে যুবক ভাইরা শয়তানকে আমরা খুশি করবো না আল্লাহরে খুশি করবো এই যে ফজরের নামাজ আজান হবে ফজরের নামাজে গেলে খুশি হন কে না গেলে খুশি হয় কে উত্তর দিয়েন না বিবেককে বলেন আজকে ফজরের নামাজ ছাইরা খুশিটা করছিলেন কারে বলা লাগবে না চুপ বিবেককে প্রশ্ন করে আজকের ফজরের নামাজে আরাম করে ঘুমায়া গোলামিটা করেছিলেন কার কয়েকজনের মুখে দেখতেছে এখনো হাসি এখনো কি হাসিটা বন্ধ হইল না বলছি বিবেককে প্রশ্ন করতে যদি বিবেক দিয়ে চিন্তা করতে না পারেন তাহলে আমি তো বুঝবো বিবেকে শয়তান পেশাব করেছে সিএনজির পিছনে দেখছি লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা কোনো হাদিস না কিন্তু কথাটা সত্য কথাটা এই বিবেককে জিজ্ঞেস করে রাতের বেলা যে ঘুমাইছেন কার জিম্মায় ঘুমাইছে আল্লাহ কি সকালবেলা আপনার লাশ বানাইয়া তুলতে পারে না জোরে বলেন পারে কি না যে আল্লাহর জিম্মায় থাকলে আল্লাহর জিম্মায় থাইকা শয়তানের কথা মানিয়া ফজরের নামাজটা কাজা করল বিবেক কি বলে ভাই আপনাকে বলেন তো দিনের শুরুতে আল্লাহ নামাজ দিলেন শোনেন আমার কথাটা শোনেন যুক্তি দিয়া বুঝেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের শিডিউলটা কি সুন্দর দিয়েছেন আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা সকাল 10টার সময় দিতে পারতেন না আল্লাহ চাইলে পারতেন কিনা
কিন্তু আল্লাহ দিবেন কোন সময় এমন সময় দিবেন রাতও শেষ হচ্ছে দিনও শুরু হচ্ছে আল্লাহ দেখতে চান দেখি ওই সময় আরে বাপ রে বাপ এমন ঘুমের ঘুম আসে আল্লাহ দেখতে চান দেখি কে আবার গোলামের পরিচয় দেয় কে আবার গোলামের পরিচয় দেয় যে শীতের রাতে কনকনে ঠান্ডারে উপেক্ষা করে আল্লাহর কুদরতি চরণে লুটায়ে পড়বে আল্লাহ ফেরেশতাকে গর্ব করে বলেন দেখ এটা আমার গোলাম এই গোলাম বাড়াইতে নিষেধ করছ তোমারে সুবহানাল্লাহ বলে যখন আপনি ঘুমায় থাকেন আহ শয়তান তখন হাসে আমি সাকসেসফুল আমি সফল আমি চ্যালেঞ্জ করেছিলাম যখন আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছিলাম আমি বলেছিলাম আল্লাহ তোমার বান্দাগুলোরে আমি জান্নাতে নিব না সব জাহান্নামে নিব আমি সফল আমি সফল শয়তান তখন হাততালি দেয় আপনারা সবাই বলেন সিরাজগঞ্জের মানুষ ফজরের সময় আমার আল্লাহরে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন আর হুজুরে বলেন কারে খুশি করব আমরা ঘুমাবো না নামাজে যাব ঘুমাবো না নামাজে যাব বাচ্চাগুলোরে নামাজে নিবেন তো নিতে যাই আবার লেদা ফেদা নিয়ে যাইয়েন না নবীজি বয়স নির্ধারণ করে দিয়েছেন কত বছর একটু আগে না বললাম কত বছর তবে বাচ্চাদেরকে মসজিদে নিলেও ঠেকা কিছু কিছু এলাকায় মুরব্বীরা এমন চেতা চেতে আমি একবার এক মসজিদে সফরের সময় ঢুকছি আসরের নামাজে ওযু করে মুখ মুছতেছি এমন সময় শুনলাম এক চাচা বলে হাই হাই আমি ভাবলাম মসজিদে কি কুকুর ঢুকছে নাকি বললাম চাচা জান কি হইছে কই বাজান দেখেন তো কি হইছে হ্যাঁ এই বাচ্চাগুলো মসজিদে ঢুকছে দুষ্ট বলা চাচা আপনি যে ধমকাইলেন এই বাচ্চাগুলো তো আপনার ধমকে এমন ভয় পাইছে আর কোনোদিন মসজিদের দিকে ফিরেও তাকাইবে না দুষ্টামি করতেই পারে আমি হাসিবুর রহমানকে কম দুষ্টা ছিলাম আমি নিজেই নামাজে যে হাসি হাসছি আমাকে ছোটবেলায় আমার আব্বা হাতে ধরে ধরে নিয়ে মসজিদে যাইতেন মসজিদে নিয়ে যাইতেন আর আমরা কি করতাম মুসল্লিদের সামনে খালি হাঁটাহাঁটি করতাম দূরাদূরি করতাম হাসাহাসি করতাম বাচ্চারা এগুলাই করে আমরা নামাজে গিয়ে বলি রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আলা হেরা মাথা উঠায় একটা আরেকটারে কয় দেখ কার জুতা সবচেয়ে বেশি ভালো রুকুতে গিয়ে আমরা তাসবিহ জপি তারা একটা আরেকটারে কয় মসজিদের সভাপতি সাহেবের কাছে আম পাকছে চল আম চুরি করতে যাবো চুরির মিটিং চলে বাধা দিয়েন না আপনারা দেখবেন এই বাচ্চাগুলো কয়েকদিন মসজিদে এসে দৌড়াবে এরপরে দেখবে কিরে মুসল্লিদের দেখি রুকু সেজদা করে দেখবেন আপনার দিকে তাকাইয়া আপনি যাবেন এরপরে হেও যাবে মানে দেখে দেখে এবার প্র্যাকটিস চলে কিছুদিন পরে দেখবে কিরে এরা তো শুধু রুকু সেজদায় না না দেখি তারা ঠুটো হয় বাচ্চারা দেখবেন এখন তারাও দুষ্টামি করে আছে না নাই দেখতে 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 নামাজ শিখবে এক সময় এই ছেলেরা মসজিদে ইমাম হবে এক সময় এরা মসজিদ কমিটির সভাপতি হবে বের করে দিলে এরা সব গুলাবে নামাজি হয়ে যাবে এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আনবেন মা বোনদেরকে বলছি যখন বাড়িতে নামাজে দাঁড়াবেন ছোট্ট মেয়েটাকে যায় নামাজের পাশে নিয়ে দাঁড়াবেন দেখবেন বাচ্চাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালে বাচ্চারা দুষ্টামি করবে যখন আপনি সাজদায় যাবেন তারা আপনার পিঠের উপরে উঠবে নবীজি নামাজে সাজদায় গেছেন নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু উঠছে পিঠের উপরে উঠে নবীজির চুল মুবারক ধরে টানতেছে আর বলতেছে আমি এখন ঘোড়ার উপরে আছি নবীজি ভাবছেন আহারে আমার নাতি আমার পিঠের উপর উঠলো আমি যদি এখন সাজদার দিকে উঠি নাতি তো পড়ে যাবে কষ্ট পাইতে পারে নবীজি ভাবলেন একটু সাজদাটা লম্বা করি বেশ কিছুক্ষণ পর ভাবলেন মাথাটা উঠানো দরকার নবীজি যখন মাথা উঠাইতে যাবেন জিব্রিল এসে বললেন নবীজি আরো কিছুক্ষণ থাকেন কারণ নানা নাতির এই দৃশ্য আল্লাহর খুব ভালো লাগতেছে তো আপনারা নামাজে যাবেন আপনাদের বাচ্চারা পিঠের উপর উঠবে কান্ধের উপর উঠবে উঠলে উঠুক সমস্যা কি কান্ধের উপর পিঠের উপর উঠতে উঠতে এরাও একদিন নামাজি হয়ে যাবে রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম আল্লাহু আকবার তাহলে চার নম্বর উপদেশ আমরা সন্তানগুলোকে কি বানাবো আরো জোরে বলেন সন্তান নামাজি হবে কখন বাবা মা নামাজি হবে কষ্ট হচ্ছে আমরা 10 মিনিটে শেষ করব ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত শুনুন এরপরে সাইয়েদিনা লোকমান হাকিম ছেলেকে 5 নম্বর উপদেশ দিলেন ওয়ামুর বিল মারুফ ওয়ানহানিল মুনকার এটা শুনেন বাচ্চাগুলারে ফার্মের মুরগের মতো বড় করছি আর লোকমান হাকিম কি বলছে বলছেন বাবা শোনো তুমি মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে তিনি বলেন নাই বাবারে সমাজে আর দেশে যাই হোক তুমি চুপচাপ স্কুলে যাইও আসিও চুপচাপ থাকিও কিচ্ছু বলিও না এটা বলেন নাই বলেছেন বাবা সৎ কাজ শুধু নিজে করবা না
একটু আগে নামাজের কথা বলছেন বাবা নামাজ কায়েম করো এর আগে বলেছেন বাবা নিজে ভালো হও আল্লাহর পথে চলো তাকওয়ান হও এখন বলতেছেন বাবা রে তুমি নিজে শুধু আল্লাহর পথে চললে হবে না এবার সৎ কাজের আদেশ দাও মানুষকে অসৎ কাজে কি দাও আর আমরা ছেলে মেয়েদেরকে কি বলে জানেন এই যা হওয়ার হবে তুই চুপ থাকবি তুই কিছু বলবি আছে না নাই কেমন আছে শুনেন আমাদের সমাজ কত খারাপ হইছে আমাদের সামনে মারামারি চলে আগুন লাগছে পানি ঢালা দরকার আমরা কেরোসিন অনেক সময় ঢালি কেমনে ঢালি শুনেন এই যে কয়েক বছর আগে সিলেটের এমসি কলেজে বদরুল খাদিজারে কুপাইল কুপানোর সময় গিয়ে বাধা দেওয়া দরকার তখন কিছু মানুষ ফেসবুকে লাইক করল কি বলেন খাদিজাকে যে যারা হসপিটালে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে আমার এক আত্মীয় ছিল সে এই কথাটা বলল এই যে দাঁড়ায় ছিল একটা অন্যায় চলছে সে চুপ আছে ইমানদার অনুভূতিহীন হয়ে সমাজে বাস করতে পারে না ইমানদার ইমানের পথে যেমন চলবে ঠিক তেমনি ইমানি অনুভূতি নিজের মধ্যে এমন ভাবে লালন করবে সমাজে না হক চলবে অন্যায় চলবে জুলুম চলবে চুপ করে থাকবে না অন্যায় আর জুলুমের প্রতিবাদে পারদ হয়ে চলে উঠবে লোকমান হাকিম ছেলেকে এটাই বলছেন বাবা অন্যায় দেখলে চুপ থাকবা না অসৎ কাজে বাধা দাও গিয়া সৎ কাজে আদেশ দাও এটা আমাদেরও স্বভাব হওয়া উচিত কারণ আল্লাহ কোরআনে বলেছেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে আমরা এখন এমন মুসল্লি হইছি এমন বুজুর্গ হইছি তাসবীর দানা টিপে টিপে নিজে জান্নাত তালাশ করি শুধু নিজে নামাজ পড়ি নিজে হক পথে চলি কিন্তু গোটা সমাজ না হকের দিকে যাচ্ছে গোটা সমাজ কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কোরআন মুখে করার জন্য কাজ করি না মনে রাখবেন শুধু নিজে বাঁচার জন্য কাজ করলে হবে না গোটা সমাজকে বাঁচানোর জন্য যদি কাজ না করেন জাহান্নামে সবার আগে আপনারে যাওয়া লাগবে রেফারেন্স কি বহু কথা বলা যাবে একটা ছোট্ট হাদিস বলি শুনতেছেন আমার কথা মজার একটা কিচ্ছা শোনাই আপনাদেরকে হাদিস থেকে মনোযোগ আছে আপনাদের নবীজি বললেন অন্যায় দেখে যারা চুপচাপ থাকে অন্যায় দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো কয় তলা আরেকটু জুড়ে বলেন উপরের তলায়ও যাত্রী আছে নিচের তলায়ও যাত্রী আছে ওই জাহাজে পানি পানের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা বা পানির ফিল্টার বা পানি সংরক্ষণ করা শুধু উপরের তলায় আছে এখন নিচের তলায় যেহেতু নাই নিচের তলার লোকজন পানি সংগ্রহের জন্য উপরের তলায় যায় নবীজি বলছেন উপরের তলার লোকেরা বিরক্ত হয়ে যদি বলে এই তোমরা একটু কম কম আসিও কম আসতে পারো না বেশি আসো কেন এই কথা শুনে নিচের তলার কোনো পাগলার যদি সম্মানে লাগে আর সে যদি বলে ভাই রে আর আমি পানি লাগলে উপরে আসবো না পানি লাগলে জাহাজ ফুটা কইরা ছিদ্র কইরা এরপর আমি পানি তুলব শুরু করি এই পাগলা যদি এবার কথা মতো কাম শুরু করে জাহাজ ফুটা কইরা ছিদ্র কইরা যদি পানি তোলা শুরু করে তারে যদি কেউ বাধা না দেয় জাহাজ ডুবলে পাগলা কি একা ডুববে না সবগুলারে নিয়ে ডুববে হ্যাঁ তাহলে কেউ না কেউ তাকে বাধা দিতে নিলে সবাই বিপদে মুসিবতে পড়ে যাবে ঠিক তেমনি আপনার সমাজে হাতে গোনা কয়েকজন লোক অন্যায় করবে তারা শক্তিশালী হতে পারে ক্ষমতাধর হতে পারে কিন্তু ইমানদার হিসাবে আপনি যদি তখন চুপ থাকেন ইমানি অনুভূতি জাগ্রত না করে প্রতিবাদ না করেন কেউ প্রতিবাদ করলে করুক না করলে নাই আপনাকে করতে হবে যদি প্রতিবাদটুকু না করেন তাহলে গজব থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না আজ আমরা এমন হয়ে গিয়েছি আপনাদের কথা কি বলতাম আমরা হুজুররাই তো এমন হয়ে গিয়েছি আমাদের এক ভাই বিপদে পড়লে আরেক ভাই আমরা এগিয়ে আসতে পারি এক ভাইয়ের উপরে এক ভাইয়ের উপরে কোনো মুসিবত আসলে আরেকজন কত কি হয়েছে এটা আমাদের না এটা অন্য দলের এক আছে না নাই এটা আমাদের না এটা অন্য দলের আরে বাবারা ভাইয়ের আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন হুজুর দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি এখন অবস্থা খুব খারাপ আমাদেরই বলা লাগবে আপনারা দোয়া করেন আমরা হুজুররা যেন ঠিকঠাক থাকতে পারি
যে একজন বলছিল পাল্লায় যেমন ব্যাগ রাখা কঠিন ঠিক তেমনি আলেমদেরকে এক জায়গায় বসানো কঠিন আমরা উদারতা লালন করতে পারি না একজনের সাথে আরেকজনের মতের অমিল আমরা দেখতে পারি না আরে ভাই আপনার সাথে না হয় আমার দুইটা মিলে নাই 98টা তো মিলছে 10টা মিলে নাই 90টা তো মিলছে 40টা মিলে নাই 60টা তো মিলছে তো 60টা যেহেতু মিলছে আমরা কি এক হইতে পারি না না এটা আমাদের সংকীর্ণতা এই জায়গা থেকে আমাদের বের হওয়া উচিত একটা জায়গায় অমিল হইলে বলে এই তুই কাফের তুই কাফের পাঁচটা মতের অমিল হইছে তারে যদি আপনি বলেন কাফের মনে করেন পাঁচ বিষয় নিয়ে তার সাথে আপনার অমিল পাঁচবার বললেন কাফের 100 থেকে পাঁচ গেলে বাকি থাকে কত পাঁচটা অমিল থাকার কারণে তারে যদি আপনি পাঁচবার কাফের বলেন 95টা মিলছে তারে 95 বার আপনি মুমিন বলা লাগবে কিন্তু আপনি তো মুমিন বলেন না কাফের বলেন এই ঠেলাঠেলি গুতাগুতি নিজেরা কইরা আমরা এই উম্মতের 12টা বাজিয়ে দিয়েছি আসুন নিজেদের জায়গা থেকে একটু উদার হয় আমরা যদি উদার হতে পারি এক জায়গায় আসতে পারি দেখবেন এদেশের আপামর্তা উইধিজনতা আরে দেখেন আজকে কাউরে টাকা দেয় নাই পয়সা দেয় নাই সারা বাংলাদেশে এরকম কোরআনের মাহফিল হলে মানুষ নিজের গাটে টাকা খরচ করে মাহফিলগুলোতে ছুটে আসে তাহলে সব দলমতের আলেমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে এক স্টেজে এসে সারা দেশের মানুষকে আহ্বান করেন দেখবেন একদিন এই কোরআনের গণ বিপ্লব সৃষ্টি হয়ে যাবে আলাদা থাকার মধ্যে কল্যাণ নাই প্রত্যেকের হাতে যদি একটা লাঠি দেওয়া হয় যদি বলা হয় এটা ভাঙেন একটা লাঠি ভাঙা সহজ না কঠিন সহজ না খুব সহজ একটা মারবেন ভেঙে যাবে এবার যদি সবার হাতে 100টা করে লাঠি দেওয়া হয় ভাঙতে পারবেন কুতানি শুরু হবে কিন্তু ভাঙতে পারবে কি বুঝাইতে চাইলাম আমরা আলাদা 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 হয়ে থাকলে একটা লাঠি যেমন ধরলেই ভাঙা যায় আমরা সব দলমতের আলেমরা আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙিয়ে দিবে একসাথে যদি আমরা থাকি তাহলে আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করা দূরের কথা আলেমদেরকে বেইজ্জত করা দূরের কথা আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ পাবে না কবে বুঝবো আমরা এটা কবে বুঝবো আমরা এটা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের অন্তরে হেদায়েতের নূর দান করেন লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বাবা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজে বাধা দাও এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজে আমরাও আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করব আমরা যদি আমাদের সন্তানদেরকে এই কাজে উদ্বুদ্ধ করতে পারি তাহলে আমাদের সন্তানগুলো দেখা যাবে ইসলামের পথে চলবে ঠিক কিনা এরপরে সাইয়েদিনা লোকমান হাকিম তার সন্তানকে 6 নম্বর উপদেশ দিলেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্ন যালিকা মিন আজমিল উমুর তিনি বললেন বাবারে ধৈর্য ধারণ করো কারণ যে কাজের কথা বলছেন এর আগে সৎ কাজে বাধা আর অসৎ সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গেলেই নিপীড়ন আসবে বাধা আসবে শোনেন ইসলামের পথ কোনোদিন ফুল বিছানো ছিল না যারা ইসলামের সঠিক ইতিহাস জানে না তারা শুধু বলে ইসলাম চারিত্রিক সুভাষ দিয়ে এসেছে ইসলাম কেমনে আসছে এর ইতিহাস তারা জানে না শোনেন আমরা মসজিদে গিয়ে এসির নিচে ফ্যানের নিচে বসে নামাজ আদায় করি আর নবীজি ইসলামের দাওয়াত শুরু করেছেন নামাজে সাজদায় গিয়েছেন তো কাফের গোষ্ঠী উটের নারী ভুড়ি এনে ময়লা আবর্জনা এনে নবীজির মাথার উপরে ফেলে গিয়েছে নবীজি দিনের দাওয়াত দিয়েছেন তায়েফের মাঠে কাফেররা রক্তাক্ত করেছে উহুদের মাঠে দান দান শহীদ করেছে সাহাবীদেরকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে শুয়ে চাবক পিটা করে শরীরের হাড্ডি মাংস আলাদা করেছে এরকম নির্যাতন নিপীড়ন হয়েছে এই রকম মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে জালেমদের সামনে
দিন বিরোধীদের সামনে ত্যাগ আর লজ্জা পেশ করে আল্লাহর জমিনে ইসলাম এসেছে আপনার সন্তানগুলো যখন দিনের পথে চলবে সমস্যা আসবে লোকমান হাকিম বলছেন বাবার এই সমস্যা আসলে সবর করবা কি করবা সবর কারণ সবরকারীদেরকে পছন্দ করেন কি এরপরে সাইয়েদিনা লোকমান হাকিম তার ছেলেকে সাত নম্বর উপদেশ দিলেন ওয়ালা তুসাইর খতকালিন নাস বাবারে তুমি মানুষের সাথে গাল বাঁকা করে কথা বলো না অহংকার অবজ্ঞা করে কথা বলো না কারণ অহংকার কোনো মানুষের চরিত্র হতে পারে না শুনেন অনেক পরিবারে অনেক জায়গায় গিয়ে দেখেছি মা বাপ সন্তানকে সামাজিকতা পর্যন্ত শিখায় নাই কোন বাড়িতে যখন মেহমান আসে দেখা যায় সন্তানগুলো মেহমানদেরকে সামনে গিয়ে সালাম নেয় না কথা বলে না ওই সামাজিকতা তার পরিবার শেখায় না আবার অনেকে আছে একটু গাল বাঁকা করে কথা বলে কেমন আছো এই যে অবজ্ঞা করে কথা বলা অহংকার করে কথা বলা লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বাবারে অহংকার করো না কারণ অহংকার করা কোনো মানুষের চরিত্র হতে পারে সন্তানদেরকে শেখাবেন বাবা বড়দেরকে সম্মান করে কথা বলবা ছোটদেরকে স্নেহ করবা হাসি মুখে মানুষের সাথে কথা বলবা বেয়াদবি করো না মুখের ভাষা সুন্দর করবা কারণ হাসি মুখে কথা বলাটাও সাদাকা সন্তানদেরকে কথা বলো মা বাবা শিখাবে কেমনে আদব কায়দা শিখবে কথাবার্তা বলবে এটাও মা বাপ শিখাবে এটাও লোকমান হাকিমের জীবনী থেকে আমরা শিখলাম কষ্ট হচ্ছে আপনাদের এই তো শেষ আট নম্বর উপদেশ দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফাখুর বাবারে অহংকার করো জমিনে অহংকার করে বিচরণ করো না কারণ আল্লাহ মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না মুখতাল হচ্ছে যে নিজের বড়াই নিজে করে আর ফাখুর হচ্ছে যে অন্যের সামনে নিজের বড়ত্ব জাহির আল্লাহ বলছে লোকমান হাকিম বলছেন এভাবে চলো না অহংকার মানুষের মানায় না কারণ মানুষ এক ফুটা নাপাক পানি থেকে এসেছে মাটির উপরে চলে মাটির উপরে বিচরণ করে মানুষ অহংকার করতে পারে না কারণ এই মাটিতেই মানুষ বিলীন হয়ে যাবে এই জন্য অহংকার করাটা কোনো মানুষের মানায় না অনেক মানুষের চেহারা সুন্দর সৌন্দর্যের অহংকার করে শোনেন সৌন্দর্যের তো অহংকার কইরেন না মাহফিল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে এমন থেতলানো থেতলাতে পারেন আল্লাহ চেহারা সব সৌন্দর্য ধ্বংস করে দিতে পারেন কিনা আল্লাহ অনেকে টাকা আছে টাকার অহংকার করেন শুনেন এত অহংকার কইরেন না রাতের বেলা টাকাওয়ালাকে সকাল বেলা যিনি ফকির বানাতে পারেন তিনি কে অনেকে ক্ষমতার অহংকার করে ভাবের চুটে থাকা যায় না সামনে পুলিশ পেছনে পুলিশ খুব ভাব সামনে মনে হয় কি জানে কি হয়ে গেছে আহারে ভাই ক্ষমতায় বসাইতে পারেন যিনি আবার নামাইতেও পারেন আল্লাহ কোরআনে বলেছেন وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء তিনি ক্ষমতায় বসান তিনি ক্ষমতা থেকে নামান ইউসুফ নবীকে তার ভাইরা খুয়াই ফেলে দিয়েছিল হত্যার উদ্দেশ্যে সেখান থেকে উঠাইয়া ইউসুফ নবীকে ক্ষমতা দান করেছেন কি আবার ফেরাউনের মতো বিরাট ক্ষমতাওয়ালাকে ক্ষমতার চার থেকে নামায়া লোহিত সাগরে চুবাইয়া মেরেছেন কি নমরুদের মতো এত বড় পাওয়ারফুল নেতাকে ল্যাংরা মশা দিয়া ল্যাংরা মশা নাকের ভেতর দিয়া ঢুকাইয়া তারপরে মগজের মধ্যে নেওয়ার পরে জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কে তাহলে বোঝা গেল আল্লাহ চেয়ারে বসাইতেও পারে আবার আল্লাহ বেজ্জত করে জুতার বাড়ি খাওয়াইয়া নামাইতেও পারে ক্ষমতার অহংকার করা যাবে ক্ষমতার অহংকার কইরেন না আজ ক্ষমতা আছে পুলিশ সামনে পেছনে হাত পা দিয়া স্যালুট মারে কাল ক্ষমতা গেলে যে হাত পা দিয়া পুলিশ স্যালুট মারছে ওই হাত পা দিয়া আবার রিমান্ডে ঢুকাইয়া সাইজও করতে পারে মানুষ কখনো অহংকার করতে পারে না অহংকার করা মানুষের চরিত্র নয় এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বাবা অহংকারী হয় না বরং আমাদেরকে বিনয়ী হতে হবে বিনয় এটা মুমিনের গুণ বিনয়ী যিনি পছন্দ করেন সবাই বলেন তিনি কি আল্লাহ আমাদেরকে বিনয়ী বানিয়ে দেন আরো আস্তে বলেন আমিন এরপরে নয় নম্বর উপদেশ তিনি দিলেন তিনি তার ছেলেকে বললেন বাবারে শোনো وقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير تني بولن وقصد في مشيك مدام بنتا أبولا مرحبا
মধ্যমপন্থা মানে কি মধ্যমপন্থা মানে হলো ওই যে এর আগের আয়াত কোরআনের একটা সৌন্দর্য হলো কোরআনের আগের আয়াত পরের আয়াতের তাফসীর অর্থাৎ টাকা পয়সা ক্ষমতা পাইয়া এমন অহংকারী হইও না নিজেকে খুব বড় মনে করো না আবার টাকা পয়সা আল্লাহ তোমারে দেন নাই তুমি গরীব মানুষ নিজেরে খুব দুর্বলও ভাবিও না বরং ইসলাম গ্রহণের পরে তুমি সব সময় মধ্যমপন্থা অবলম্বন মধ্যমপন্থা অবলম্বন করো কথাবার্তায় চাল চলনে সব জায়গায় মধ্যমপন্থা অবলম্বন করো অনর্থক কাজ বাদ দিয়ে কাজের কাজ করো আমরা এখন অনর্থক কাজ করি অথচ রহমানের বান্দারা অনর্থক কাজ করে না দুনিয়াতে তারা নম্রভাবে বিচরণ করে আল্লাহ সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে নম্র হয়ে বিচরণ করে যারা ভদ্রভাবে বিচরণ করে যারা আর জাহেলদের সাথে তর্ক করে না বরং তারা সালাম দেয় অনর্থক কথা বলা অনর্থক কাজে সময় দেওয়া এটা মুমিনের স্বভাব নয় এজন্য আল্লাহ সূরা মুমিনিনে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন দুই তিন আয়াত পরে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স দোজ হু অ্যাভয়েড ভেইন টক আল্লাহ বলেছেন সফল কাম তারা অনর্থক কথাবার্তা কাজ কাম থেকে নিজেকে হেফাজত রাখে আমরা এখন অনর্থক কাজে সময় কাটাই ফেসবুকে হুদা সময় কাটাই আমরা এখন হুদায় আড্ডা দেই সময়কে যথাযথভাবে কাজে লাগাই সময়গুলোকে কাজে লাগান সময়ের অনেক দাম যেটা চলে যায় সেটা ফিরে আসে লোকমান হাকিম তার ছেলেকে বললেন মধ্যমপন্থা অবলম্বন করো অহংকার করো না নিজেকে দুর্বল মনে করো না শেষ উপদেশটা দিলেন বাবারে ওয়াকদুদ মিন সৌতি কণ্ঠস্বর নিচু করো সুন্দর কণ্ঠে কথা বলো গাধার আওয়াজের মতো আওয়াজ দিও না কর্কশ ভাষী হয় না অনেকে আছে কথাবার্তা বলার সময় খুলে কাউ কাউ করে আছে না লোকমান হাকিম ছেলেকে কথা বলার আদব শিখাচ্ছেন বাবা সুন্দর ভাষায় কথা এই যে আজকে টোটাল কয়টা ওসিয়তের কথা বললাম দেখি তো মনে রাখতে পারছেন কিনা আমি একটু সহযোগিতা করব এক নাম্বার লোকমান হাকিম ছেলেকে কারে চিনাইছেন কারে চিনাইছেন আমরা সন্তানদেরকে আল্লাহ চেনানোর জন্য সন্তানদেরকে কি শিখাবো আরো জোরে বলেন ও আব্বাজানরা বসেন দোয়া করবো আপনাদেরকে নিয়ে বাবারা বসেন দোয়া করে যান এরপরে লোকমান হাকিম তার ছেলেকে দুই নম্বরে বললেন আল্লাহ চিনছো এবার আল্লাহ তোমারে তোমার মা বাপ চেনাচ্ছেন দেখেন লোকমান হাকিম আল্লাহ চিনাইছেন এরপরে আল্লাহ লোকমান হাকিমকে বলছেন তোমার ছেলেরে বলো আমি এবার তোমার ছেলেকে তোমার মা বাপ চিনাচ্ছি সুবহানাল্লাহ দুই নম্বরে ছেলে মেয়েকে মা বাবার আদব শেখাবে মা বাবার মা বাবাকে আদব করবে সম্মান করবে তিন নাম্বার লোকমান হাকিম তার ছেলেকে তাকওয়া শিখাইছে কি শিখাইছেন তাকওয়া চার নাম্বার লোকমান হাকিম তার ছেলেকে নামাজের আদেশ দিয়েছে কিসের আদেশ দিয়েছেন আদেশ দিতে গেলে ওইটা আগে নিজের মধ্যে আমল থাকা নিজেরা নামাজ পড়বেন তো আজ ফজরের নামাজ থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা করব না কারা কারা রাজি আছেন হাত তুলে একটু দেখান তো লিল্লাহি তাকবীর এই কি রে নামাজ পড়বো না উষা করে তোলো লিল্লাহি তাকবীর পাঁচ নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে কি উপদেশ দিলেন সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ এরপরে ছয় নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে সবরের শিক্ষা দিয়েছেন কিসের শিক্ষা সাত নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে মানুষের সাথে সুন্দর করে কথা বলা শিক্ষা দিয়েছেন অহংকার অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য না করতে বলেছেন আট নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে অহংকার বর্জন করতে বলেছেন নয় নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে মধ্যম পন্থা অবলম্বনের কথা বলেছেন দশ নম্বরে লোকমান হাকিম তার ছেলেকে গলার আওয়াজ সুন্দর করতে নিচু করতে বলেছেন এই দশটা শিক্ষার আলোকে সন্তানদেরকে যদি আমরা এই শিক্ষাগুলো দিতে পারি আমাদের সন্তানগুলোকেও আল্লাহওয়ালা বানায়